সো আমরা এখানে যদি মানে ইউজার নেম দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন এই বাটনটা প্রেস করি, তাহলে দেখবো যে আর একটা পেজের মধ্যে নিয়ে তোমাকে এটা শো করতেছে যে ইউজার আন্ডারস্কোর লগ ইন ডট পিএসপি, দেন হচ্ছিল ওই যে আমাদের যে জিনিসগুলো পাস করছিলাম এখানে ইউআরএল মধ্যে শো করতেছে, কারণ আমরা গেট মেথড ইউজ করছি। যদি পোস্ট মেথড ইউজ করতাম তাহলে আর এই জিনিসটা শো করতো না, ঠিক আছে? সো এই যে মেথড দুটোর মধ্যে ডিফারেন্স হলো এটাই। সো গেট দিয়ে হচ্ছে হলো তুমি যদি কোনো ডাটা পাঠাও সেটা আসলে সিকিউরড হয় না। সিকিউরড মানে হচ্ছে হলো এখানে আরও সিকিউরিটির অনেক ব্যাপার আছে লগ ইন সিস্টেমের মধ্যে, নট অনলি জাস্ট গেট পোস্ট দিয়ে খালি সব সিকিউরিটি ব্যাপার হ্যান্ডেল করা হয়, এখানে আরও অনেক সিকিউরিটি ব্যাপার হ্যান্ডেল করতে হয়। বাট একদম ট্রিভিয়াল যে সিকিউরিটি মেজারগুলো সেগুলো হচ্ছে হলো যে গেট মেথড না পোস্ট মেথড। তুমি গেট মেথড যদি ইউজ করো তাহলে ডাটাটা শো হবে। সো তোমার ডাটা যদি এরকম হয় যে তোমার ডাটাটা খুবই সিকিউরড, মানে সিকিউরড মানে হচ্ছে হলো তোমার ডাটাটা খুবই সেন্সিটিভ, সো তোমার ডাটাটা হচ্ছে হলো কোনো কাছ থেকে হাইড করতে হবে যে অন্যরা যাতে কেউ দেখতে না পায়, তাহলে তোমাকে পোস্ট মেথড ইউজ করবে, কারণ পোস্ট মেথডটা ডাটাটা ইউজারের কাছে শো করে না। আর গেট মেথড ইউজ করলে ডাটাটা ইউজারের কাছে লগ ইন হিসাবে যে এখানে যে শো করতেছে এবং ইউজার আইডি অ্যান্ড পাস হিসাবে আমি যে জিনিসটা দিচ্ছি, সো এভরিথিং উইল বি প্লেন টেক্সট। বাট তুমি যদি পোস্ট মেথড ইউজ করো দেন কাইন্ড অফ ডাটাটাকে এনক্রিপ্টেড করে ফেলে, সে ডাটাটাকে তোমার কাছে ইউজারের কাছে ডাইরেক্টলি সে শো করতে পারে না। বাট এটাকেও অন্যভাবে হ্যান্ডেল করা যায়, হ্যাক ট্যাক করা যায়, মানে ওখানে তুমি বসে তুমি ওই কি বলে প্যাকেট ওয়াচার বসে ওটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে, ওটা নেটওয়ার্কিংয়ের কাছে কাজ করা হয়। তো এর জন্য আমার MD5 হ্যাশিং টাইপের কাজ করা হয় যে পাসওয়ার্ডটা হ্যাশ করে আমি পাঠাবো যাতে অন্য কেউ এটাকে ডিকোড করতে না পারে, ঠিক আছে? ওগুলো আবার অ্যাডভান্স বিষয়, আমাদের এগুলো এখন পর্যন্ত হ্যান্ডেল করবো না। সো বাট মেইন কনসার্নটা হচ্ছে হলো যে আমার আজকে আমরা যেটা দেখবো যে আমাদের এখন আমরা ইউজার লগ ইন HTML ফাইলের মধ্যে ছিলাম, আমি লগ ইন করার কারণে আমার এটা হচ্ছে হলো আবার সুইচ করে একটা পেজের মধ্যে চলে গেছে। সো এই ক্ষেত্রে হয় কি যে আমার একটা পেজের মধ্যে আমি ডাইনামিক্যালি কোনো কন্টেন্ট লোড করতে পারি না, আমাকে আর একটা পেজে যেতে হয় সেখানে লোড করতে হবে। সো এই কাজটা আমরা করতে পারি হচ্ছে হলো XML HTTP রিকোয়েস্ট নামে একটা জিনিস আছে, মানে আমরা অ্যাসিঙ্ক্রোনাসলি একটা কোনো ডাটা যদি লোড করতে চাই অথবা কোনো পার্টিকুলার একটা পোর্শন আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে হলো জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজগুলো করা যায়। তো জাভাস্ক্রিপ্ট নামে একটা জিনিস আছে যেটা হচ্ছিলো কাইন্ড অফ হচ্ছে হলো মানে এটা এরকম না যে জাভার মতন ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট আর জাভা দুইটা টোটালি আলাদা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্টটা হচ্ছিল ডাইনামিক ওয়েব পেজ ডিজাইন করার জন্য মেনলি ইউজ করা। জাভাস্ক্রিপ্টে আরও অনেক কাজ আছে, ফর এক্সাম্পল সার্ভারের সাইডের কাজও তুমি জাভাস্ক্রিপ্টে করতে পারবা, যেমন আমরা PHP যে কাজগুলো করছি সেই কাজগুলো হচ্ছিলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। Node.js নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, Node.js দিয়ে তুমি হচ্ছিলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাবেজের সাথে কানেকশন নেওয়া, সার্ভার সাইডে যে কাজগুলো আমরা PHP দিয়ে যে কাজগুলো টোটাল হতো PHP দিয়ে যে কাজগুলো করতেছি সেগুলো করা যায়। বাট অনলি এটা অ্যাডভান্স, তোমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট কাজ করতে যাবা তখন হয়তো ওগুলার সম্বন্ধে এটা ভালো মতো জানতে হবে। সো এখানে হচ্ছে হলো আমরা এখানে এই দুইটা বাটন আছে, একটা বাটন হচ্ছে হলো চেক, চেক মানে হচ্ছে হলো আমি যদি চেকের মধ্যে ক্লিক করি তাহলে সরি চেকের মধ্যে কাজটা হচ্ছে হলো সে আসলে চেক করে দেখে যে ইউজার নেমটা ভ্যালিড কি ভ্যালিড না। এখানে কাইন্ড অফ যে আমরা ফর এক্সাম্পল তুমি যদি সাইন আপ করতে যাও তাহলে অনেক সময় আমরা দেখি না যে আমরা কোনো একটা ইউজার নেম লিখলাম যদি 6 লেন্থের নিচে হয় তাহলে সে তোমাকে বলে যে ইউজার নেমটা ভ্যালিড না, অথবা ইমেল অ্যাড্রেস যদি ঠিক মতো না দাও তাহলে সেখানে বলে ইমেল অ্যাড্রেস ভ্যালিড না, অথবা পাসওয়ার্ড দিতে গেলে তখন তোমাকে বলে যে পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকতে হবে, একটা লোয়ার কেস ক্যারেক্টার থাকতে হবে। সো এই জিনিসগুলো আসলে আমরা চেক কি আমরা ইউজার কন্টেন্ট মানে ইউজার পেজের মধ্যে করতেছি না, আমি যখন একটা কোনো বাটনে ক্লিক করবো সে চেক করে আমাকে বলে দিবে, কিন্তু আমার কি পেজটাকে ফুল রিলোড করে, পেজটা কিন্তু ফুল রিলোড করে না। আমাকে হচ্ছে একটা বাটন আমি ক্লিক করলে ওই পেজের মধ্যে থাকে এমন পার্টিকুলার কোনো একটা কাজ মানে একটা স্ক্রিপ্ট রান করে সে হচ্ছে হলো ওই পেজের মধ্যে সেটাকে দেখায়। সো এটা হচ্ছিলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্টের কাজ করছি যেটা হচ্ছে হলো চেক বাটনে ক্লিক করলে সে এখান থেকে কন্টেন্টটা নিয়ে চেক করে দেখবে যে এটা ঠিক আছে কিনা, লেন্থ ঠিক আছে কিনা, অথবা তুমি যে মেজারগুলো দিতে চাও। এখানে আমি খুব সিম্পল একটা জিনিস ইউজ করছি যে 6 ক্যারেক্টার নিচে দিতে হবে মানে উপরে দিতে হবে। সো আমি যদি আর একটু বেশি দেই, এখন যদি চেক দেই সে বলবে ভ্যালিড ইউজার নেম। এখানে আরও তুমি মানে কন্ডিশন ইউজ করতে পারো, বাট আমি খুব সিম্পলিফাইড একটা কন্ডিশন ইউজ করছি। আচ্ছা এখন হচ্ছে হলো ফর এক্সাম্পল এখন আমি যদি মনে করো আমি যে কাজটা করতে চাইছিলাম যে আমি যদি এখানে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আমি যদি লগ ইন করি তাহলে সে হচ্ছে হলো অন্য একটা পেজে নিয়ে যেত, কিন্তু আমি এটা চাই না। আমি চাই যে যদি ইনভ্যালিড হয় তাহলে এখানেই আমাকে শো করবে যাতে আমি পুনরায় দেখো আমি আগেরটার মধ্যে প্রবলেম কী ছিল, আগেরটার মধ্যে প্রবলেম ছিল হচ্ছিলো আমি ক্লিক করার পরে সে একটা পেজে নিয়ে গেছে।
পাসওয়ার্ড দিতে হবে। তো এরকম যদি অনেকবার করতে হয় তাহলে কি আবার প্রত্যেকবারই তাকে ব্যাক করে আবার ব্যাক পেজটাকে রিলোড করে দেন তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু এই কাজটাকে আমরা মনে করি ফেসবুকে আমরা যদি ইউজ করি, কারণ ফেসবুকে এই কাজটা করে, ফেসবুক সেম পেজের মধ্যে রেখে বলে যে তোমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট, আবার ট্রাই করো, ঠিক আছে, আরেকটা পেজের মধ্যে নিয়ে যায় দেখায় ব্যাক করতে হয়, ওই পেজের মধ্যে আমরা দেখি। সো এই কাজটা এখানে আমার ছিল জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি, যে আমি যদি এখন চেক ফ্রম সার্ভার দিই এখানে দেখা দিবে ইউজার নেম অর পাসওয়ার্ড ইনকারেক্ট, সে আরেকটা পেজের মধ্যে নিয়ে যাচ্ছে না। আবার যদি আমি সে ঠিক মতো পাসওয়ার্ড দিই, সে আমি আমার এখানে একটা ইউজার নেম রেজিস্টার করা আছে, যদি আচ্ছা এখানে ইউজার নেমটা কী আমি ঠিক মন নাই, সে ধরো অনিক দেওয়া আছে অমলেট 1 2 3। সো এখন যদি আমি চেক ফ্রম সার্ভার দেই তখন সে আবার বলবে যে লগ ইন সাকসেসফুল। সো দেখো এই লগ ইন সাকসেসফুল এই জিনিসটা সার্ভার আমাকে পাঠাচ্ছে। আমি যদি সার্ভারের স্ক্রিপ্টটা একটু যদি দেখি, তোমাদের মধ্যে অলরেডি দেওয়া আছে লগ ইন ডট পিএসপি মধ্যে, এখানে আমি কিছু কাজ করার পরে দেন আমি হচ্ছে লগ ইন সাকসেসফুল অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট, এই কাজটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে করছিলাম মনে আছে? সো সেই জিনিসটাই আমি হচ্ছিল আগে কি করতো, এই সেম স্ক্রিপ্টে কিন্তু রান হচ্ছে যখন আমি লগ ইন বাটনটা প্রেস করতেছি আর এই চেক ফ্রম সার্ভার এই বাটনে প্রেস করতেছি, দুইটাই কিন্তু সেম সার্ভার সাইড স্ক্রিপ্টে রান করতেছে। মানে যখন লগ ইন এই বাটনটা ক্লিক করতেছি, লগ ইন বাটনটা, সেও কিন্তু ইউজার আন্ডারস্কোর লগ ইন ডট পিএসপি যে ফাইলটা আছে সেটাকে রান করে দেন আমাকে হচ্ছিল আরেকটা পেজের মধ্যে নিয়ে শো করতেছে যে লগ ইন সাকসেসফুল, সেম স্ক্রিপ্টটা কিন্তু রান করতেছে। আর আমি যদি চেক ফ্রম সার্ভার দেই তাহলে সে আমাকে ইউজ করতেছে হলো আমার সেম স্ক্রিপ্টে রান করতেছে, বাট এখানে নতুন আরেকটা পেজ ওপেন করতেছে না, সে কি করতেছে সার্ভার কাছে রিকোয়েস্ট করতেছে, বলতেছে আচ্ছা তোমার আমি এই ইনপুট দিলাম এখন তুমি এটা চেক করে দেখো ঠিক আছে কিনা, দেন যে ডাটাটা আছে আউটপুটটা সে ডাটাটা আমার কাছে পাঠায় দেয়, সে পাঠায় দিয়ে এরপর ওটাকে ম্যানিপুলেট করে এখানে শো করতেছে। কিন্তু আগে কি করতো, আগে ওই সেম কাজটা কিন্তু করতো, দেখো এই পোর্শনটা কিন্তু সেম, সে আমি পাঠাচ্ছি ডাটা পাঠাচ্ছি, এই লগ ইন বাটনও ডাটা পাঠাচ্ছে, চেক সার্ভার এই কাজটাও ডাটা পাঠাচ্ছে, চেক সার্ভার কি করতেছে প্রসেস করে দেন আমার ইউজারকে আমরা পাঠিয়ে দিচ্ছে আর ইউজার নিজের মতন করে শো করে নিতেছে। আর এখানে কি করতেছে পাঠাচ্ছে, সে ইউজার কোনো কিছু শো মানে প্রসেস করে ইউজারের কাছে পাঠাচ্ছে, বাট এটা অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, আগের পেজে নিয়ে যাচ্ছে না। সো এটাকে বলা হচ্ছিল ডাইনামিক ওয়েব পেজ লোডিং, মানে ডাইনামিক্যালি আমি ওয়েব পেজের কন্টেন্টগুলো আমি লোড করতে পারি, ঠিক আছে, পুরো ফুল পেজটাকে রিলোড না করে আমি যদি পার্টিকুলার কিছু পোর্শন দিয়ে চেঞ্জ করতে চাই, জাস্ট ওই পোর্শনটা আমি চেঞ্জ করতে পারি, এটাই বলা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েব কন্টেন্ট লোডিং অথবা হচ্ছিল ডাইনামিক ওয়েব পেজ লোডিং এ ধরনের বলা হয়। সো এগুলো হচ্ছিল যে আমাদের আমরা যখন ফেসবুক ইউজ করি অথবা জিমেল ইউজ করি তখন কিন্তু আমরা এই কাজগুলো করি। ফর এক্সাম্পল আমি যদি জিমেলে যাই, জিমেলে আমি যদি ইনবক্সে আমি যদি ক্লিক করি, এরপরে যদি আবার ড্রাফটে যাই ক্লিক করি, ফুল পেজটা কিন্তু লোড করে না, ওই যে একটা পোর্শন আছে সেই পোর্শনটাকে সে লোড করে। অথবা তুমি ফেসবুক ব্রাউজ করো, ফেসবুকের মধ্যে আমি যখন লাইক দিতেছি একটা লাইকের কারণে কিন্তু ফুল পেজটাকে সে লোড করে না, ওই যে লাইক বাটনটা আমি প্রেস করতেছি সেই লাইক বাটনটার অ্যাপিয়ারেন্স সে চেঞ্জ করে দেয় অথবা সেটা একটা কাউন্ট বাড়ায় দেয়। আবার যদি আমি মেসেজ করি ওই মেসেজ বক্সটা সে চেঞ্জ করে, বাট ফুল পেজটাকে লোড করে না। সো এই কাজগুলো হচ্ছিল জাভাস্ক্রিপ্টে করা যায়, এটাই আমরা এখানে করছি। সো এটা আমরা একটু কোডটা যদি দেখি, এটা আসলে দুইটা পোর্শন, একটা হচ্ছিল এসটিএমএল এর একটা পোর্শন যেটা হলো যে ভিউ হচ্ছে, অ্যান্ড এসটিএমএল হচ্ছিল এপিএসপি কোডটাকে রান করবে। সো এপিএসপি কোডটা কিন্তু আগের মতনই, আগের সেম যে আমরা গত ক্লাসে যে কোডটা ইউজ করছি সেম কোডটাই আমি ইউজ করছি। দেখো এই যে আমি গেট দিয়ে হচ্ছিল ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, মাইএসকিউএল কানেক্ট দিয়ে হচ্ছিল কানেক্ট করতেছি, লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড, দেন ডাটাবেজের নাম দিয়ে হচ্ছিল ডাটাবেজের সাথে আমি কানেক্ট করলাম, আফটার দেন আমি চেক করলাম যে এখানে কোনো ইরর আছে কিনা, দেন হচ্ছিল আমি কুইরি লিখলাম সিলেক্ট রেজিস্টার ফ্রম ইউজার ওয়াইল ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল, ইকুয়ালিটি চেক করে দেখলাম আমাকে ডাটা পাঠিয়ে দিবে, দেন আমি চেক করে দেখলাম যে এখানে মধ্যে অ্যাটলিস্ট একটা রো আছে কিনা, আর আমি জানি যে আমার যদি পাসওয়ার্ড আর ই যদি ঠিক থাকে তাহলে একটা রো আসবে, যেটা হচ্ছিল যে ভ্যালিড যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা, আর যদি না আসে দ্যাট মিনস আমার ইউজার নেম অথবা পাসওয়ার্ড ইনকারেক্ট, ঠিক আছে। এখন এখানে একটা কোশ্চেন হতে পারে যে আমি আরও কিন্তু ফার্দার আমি চেক করতে পারতাম না, আমি বলে দিতে পারতাম না যে তোমার পাসওয়ার্ড ঠিক নাই, ইউজার নেম ঠিক নাই, মানে আমি স্পেসিফিক করে বলে দিতে পারতাম না যে তোমার হলো ইউজার নেমটা ঠিক নাই, অথবা আমি তাকে বলে দিতাম পাসওয়ার্ড ঠিক নাই, এটা কেন করে না? ম্যাক্সিমাম ওয়েব পেজে কিন্তু বলে যে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট, কিন্তু সে কিন্তু স্পেসিফিক করে বলে দেয় না, বলতে পারবো কেন? হ্যাঁ কাইন্ড অফ সিকিউরিটির একটা মেজার আছে, বাট মেইনলি হচ্ছে হলো
না, একই ইউজার নেম তো একটাই থাকবে, তোমার ইউজার নেম যেটা আছে তোমার ইমেল অ্যাড্রেস, ওই সেম ইমেল অ্যাড্রেস কিন্তু আর নাই, ইউজার নেম সবসময় সেম। মেইল নিয়ে করানো হচ্ছিলো এগুলো বলে ওয়েব ডিজাইনের ইউজিবিলিটি বাড়ানোর জন্য, মানে আমি হচ্ছিলো ইউজিবিলিটি প্লাস হচ্ছে সার্ভারের লোডটা কমানোর জন্য। এখন আমার মনে করে 30 সেশন বেশি অ্যাক্টিভেট করলেও আমার কিন্তু এটা সার্ভারের রিসোর্স ইউজ করতে হয়েছে। তো এখানে আসলে একটা অপটিমাল ওয়েতে জায়গায় যেতে হয় যে আমার হচ্ছিলো সব কিছুই কি আমি একদম ইউজারকে একদম সব ফ্যাসিলিটি দিব কিনা। আসলে এটা খুবই ট্রিভিয়াল একটা জিনিস, তোমার ইউজার নেম পাসওয়ার্ড এটা কয়েকদিন আমার মনে থাকবে না, মানে খুব কম সময়ে এরকম ঘটতে পারে যে ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক নেই। সো এটার জন্য আমি কেন এত বেশি আমি তাকে মানে অফার দিব যে তোমার ইউজার নেম ঠিক নাই, পাসওয়ার্ড ঠিক নেই। সো আমি জাস্ট তাকে সিমিলারলি খালি বলে দিই ইউজার নেম পাসওয়ার্ড ঠিক নেই। এখন যদি আমি বলতাম যে ইউজার নেম ঠিক আছে না পাসওয়ার্ড ঠিক আছে, এখন এলসের মধ্যে আবার চেক করতে হইতো যে ইউজার নেম মিলছে কিনা, যদি ইউজার নেম মিলে তখন আবার যে চেক করতে হতো পাসওয়ার্ড মিলছে কিনা, মানে দেখেনে আরও অ্যাটলিস্ট দুইটা ইফেলস কন্ডিশন লিখতে হইতো। সো যে জিনিসটা আমরা স্কিপ করে গেছি, সো এগুলো আসলে কাইন্ড হলো ওয়েবের ইউজেবিলিটির, এগুলো আবার আলাদা পার্ট আছে যে ওয়েবের ইউজেবিলিটি কেমন বাড়ানো যায়। বাট আমরা এগুলো নিয়ে এখানে আসলে ডিসকাস করবো না, এটা আসলে এই কোর্সের কন্টেন্ট না। মাঝে মাঝে আমি জাস্ট কিছু হয়তো তোমাদের অ্যাডভাইস দিতে পারি, এগুলোর জন্য তোমাদের অলরেডি আর একটা কোর্সে আছে ওয়েব প্রোগ্রামিং নামে একটা কোর্সে আছে, সো সেখানে যে এগুলো আরও শিখতে পারবো। আচ্ছা, সো মেনলি হচ্ছিলো তাহলে এই স্ক্রিপ্টের কাজটা হলো কি, এটা হচ্ছে আইদার গেট অথবা পোস্ট মেথডে। এখানে জন্য হচ্ছিলো আমাদের গেট মেথডে হচ্ছিলো একটা ডাটা নিচ্ছে, সেটা হলো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এই ডাটাটা নিচ্ছে, নেওয়ার পরে হচ্ছিলো সে ওই কুয়েরিটা রান করতেছে, এই সিলেক্ট কুয়েরি দিয়ে রান করে সে হচ্ছিলো ইউজার আইডি আর পাসওয়ার্ডটা নিচ্ছে, চেক করে দেখতেছে যে গেট মেথডে যেটা আসছে, অথবা চাইলে তুমি পোস্ট মেথড ইউজ করতে পারতা, যদি পোস্ট মেথড ওখানে ওই যখন ডাটা আবার সেন্ড করবা তখন আবার পোস্ট মেথড ইউজ করতে হবে। সো যে মেথড ইউজ করতেছো সেই মেথড দিয়ে ডাটাটা নিয়ে ডাটাবেজের মধ্যে চেক করে দেখবা যে আসছে কিনা, যদি থাকে লগ ইন সাকসেসফুল অথবা একটা মেসেজ দিবা জাস্ট। এখন আমাদের ইউজার এসটিএমএল লগ ইন এসটিএমএল যদি আমরা একটু দেখি, এখানে দেখো যে একটা ফর্ম একটা আছে। সো আমি একদম খুব সিমিলার ওয়েতে যদি বুঝাই, ফর্মের মধ্যে যে মেথড গেট আছে, ইউজার লগ ইন ডট পিএইচপি অ্যাকশনের মধ্যে দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছিলো ওই যে আমি যখন সাবমিট বাটনটা প্রেস করবো সে ইউজার আন্ডারস্কোর লগ ইন পিএইচপি বাটন মানে স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করে শো করবে, ওই যে এটা হলো যে অন্য পেজের মধ্যে যা শো করতো, এটা আমি অফ করতে চাই। সো এটা অফ করার জন্য আমার কিছু কাজ করতে হবে, কাজগুলো একটু পরে আগে দেখি। আর ফর্মটা হচ্ছিলো মেনলি হলো ইউজার নেম একটা নিচ্ছে, যেটা হলো আইডি ইউজার নেম, এটা কেন একটু পরে আমরা দেখবো। টাইপ টেক্স দিলাম ইউজার আইডি, সিমিলারলি পাসওয়ার্ডের জন্য আইডি দিলাম পাস, টাইপ হলো পাসওয়ার্ড, নেম হলো পাস, এটা জাস্ট ইউজ করলাম, ঠিক আছে। সো নর্মাল ফর্ম যে ফর্মটা আমরা কালকে গতকালকে ইউজ করছি। আচ্ছা, এখন ফার্স্টে আমরা দেখি ওই যে আমরা ফার্স্ট বাটনের জন্য আমরা চেক, আমাদের এখানে এই যে চেক করলে আমাকে সে বলে দিত যে ইনভ্যালিড ইউজার নেম কিনা। আচ্ছা, এটা কিন্তু ডাটাবেজের সাথে চেক করতেছে না, এটা হচ্ছিলো জাস্ট চেক করতেছে যে তোমার লেনটা ঠিক আছে কিনা, এটা কিন্তু ডাটাবেজের সাথে চেক করতেছে না। এটা একটু খেয়াল রেখো, চেক ফ্রম সার্ভার এটা হচ্ছিলো ডাটাবেজের সাথে ম্যাচ করে দেখতেছে ঠিক আছে কিনা, আর চেক হচ্ছিলো জাস্ট ডাটা এই যে মানে নর্মালি ইউজার লেভেলে চেক করতেছে যে তোমার ইউজার নেমের প্রপার্টিগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। আসলে এই জায়গাটা এই কাজটা করা দরকার ছিল না, এটা আসলে করতে হয় সাইন আপ পেজে, এই কাজটা আসলে করতে হলে সাইন আপ পেজে, কিন্তু আমি এই কাজটা এখানে আমি করে দেখেছি যে একসাথে দুইটা জিনিস দেখানো যায় জাস্ট দেখানোর সুবিধার্থে, বাট এই কাজটা করতে হলে সাইন আপে। বাট এটা আমি লগ ইনে করতেছি, লগ ইনে আসলে এটা করার কোনো দরকার নেই, কারণ আমি যখন সার্ভারের সাথে চেক করবো তখনই আমি বুঝে যাবো যে আসলে ঠিক মতো দিছি কি না দেয়া নেই। সো সাইন আপ পেজে আসলে এই কাজটা করতে হয়, এই যে চেকের কাজটা, ঠিক আছে, ভ্যালিড নাকি ভ্যালিড না। সো আসলে এই কাজটা করতেছি কিভাবে দেখো, এখানে আমি দুইটা বাটন ক্লিক করছি, একটা হচ্ছে হলো বাটন ভ্যালু চেক, এটা হচ্ছে ফার্স্ট যে বাটনটা চেক বাটনটা, সেকেন্ড বাটনটা হলো চেক ফ্রম সার্ভার। এখানে হচ্ছে হলো এটা আমাদের অন ক্লিক নামে একটা মেথড আছে, এটা জাস্ট হচ্ছে হলো তোমরা জাভার মধ্যেই পড়ে আসছো না, এওটি সুইং দিয়ে হচ্ছে হলো যে আমরা দেখতাম যে একটা লিসেনার অ্যাড করতাম, কল ব্যাক মেথড দিয়ে দিতাম যে যখন কল মানে ক্লিক হবে তখন আমি কোন মেথডটাকে কল করব। সো এই কাজটা হচ্ছে হলো এখানে আমরা করাবো, এখানে হচ্ছে হলো অন ক্লিক হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের মধ্যে তুমি একটা কল ব্যাক মেথড দিয়ে দিবা, মানে একটা মেথডের নাম দিয়ে দিবা, সে কি করবে কোন সময় যদি এই বাটনের মধ্যে একটা ক্লিক হয় তাহলে সাথে সাথে এই মেথডটা কল করবে। এই মেথডটা হলো জাভা স্ক্রিপ্টে একটা মেথড লেখা আছে, আর অন ক্লিক মেথডটা আসলে ইউজ করা হয় মানে অ্যাট্রিবিউটে ইউজ করা হলো জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্টের মধ্যে এটা একটা কল ব্যাক মেথড হিসেবে ইউজ হয়, অ্যান্ড সে কোনো সময় যদি ক্লিক হয় সাথে সাথে সে চেক করে দেখে যে তুমি ঠিক মতন, এরপরে সে কি চেক করবে এটা আপটু মানে তুমি কিভাবে ডিফাইন করবে, মানে সে জাস্ট এটা কাজ হচ্ছিলো অন ক্লিকের এখানে যে মেথডটা দিয়ে দিবা সেই মেথডটা সে সাথে সাথে কল করে দেবে। সো এখানে আমার দুইটা মেথড লেখা আছে, একটা হলো চেক লগ ইন, এটা হলো চেক বাটনটা যদি ক্লিক করে, আর একটা হলো কল সার্ভার যদি এটাকে ওই যে চেক ফ্রম সার্ভার সে বাটনটা ক্লিক করে। আচ্ছা, এখন আমরা ফার্স্টে দেখি চেক লগ ইন যে মেথডটা আছে, দেখো তোমাদের ফার্স্টের দিকে একটা চেক লগ ইন একটা মেথড আছে।
আচ্ছা, এখনো চলে যে এতদিন আমরা হেড পোর্শনে কাজ করি নাই, এখনো চলে হেড পোর্শনে কাজ করবো, এতদিন আমরা চলো জাস্ট বডির মধ্যে কাজ করছি, এখনো যে এখানে হলো হেড পোর্শনে কাজ। হেডের মধ্যে আসলে জেনারেলি যত স্ক্রিপ্ট তুমি লেখবা, জাভা স্ক্রিপ্টের যা কোড আছে, তারপর হচ্ছে যত সিএসএস এর কোড আছে, সেই কোডগুলো হচ্ছে হলো এখানে লিখতে হয়। আচ্ছা, সিএসএস এর সিনট্যাক্সটা একটু আলাদা, মানে সিএসএস হলো তোমাদের ডিজাইন করার জন্য লাগবে। মেনলি জাভা স্ক্রিপ্টের সিনট্যাক্স অলমোস্ট সিমিলার হচ্ছে হলো, মানে এটা হচ্ছে জাভার সাথে কোনো মিল নাই, বাট কিছুটুকু সিমিলার হলো জাভা, সি, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে। সো একটু হালকা দেখলে বুঝতে পারবা যে আসলে মোটামুটি সিনট্যাক্স সেমি। এখানেও সব মানে স্টেটমেন্ট হলো সেমিকোলনে পড়ে দিতে হয়, কার্লি ব্রেস ওপেন, কার্লি ব্রেস ক্লোজ, ফাংশনের ডেফিনেশনটা একটু আলাদা। এখানে কোনো ডাটা টাইপ নাই, সো কোনো তোমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কোনো টাইপ দিতে হবে না। সিমিলার হলো পিএসপি মতন, পিএসপির মধ্যে যেমন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় না, তুমি যখন যে ভেরিয়েবল ইউজ করবা জাস্ট অন দ্য ফ্লো ইউজ করে ফেলতে পারবা। তুমি ওই সময় ডিক্লেয়ার হবে, ওই সময় ইনিশিয়ালাইজ হবে, সব কিছুই এক জায়গায় হবে। সো এখানে কোনো ডিক্লারেশন নাই, জাভা স্ক্রিপ্টেও ডিক্লারেশন নাই। সো এই ধরনের মানে এই ধরনের ফর এক্সাম্পল পাইথন, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে আসলে তোমার কোনো স্পেসিফিকভাবে কোনো টাইপ ডিক্লেয়ার করতে হয় না, তোমার টাইপ দিতে হয় না। তুমি যখন যে ভেরিয়েবল ইউজ করবা, ভ্যালু অ্যাসাইন করলে সেখানে ডাইনামিকলি সে টাইপটা ডিফাইন করে নেয়। সো এখানে হচ্ছিল এই হেড পোর্শনে হচ্ছিল আমার স্ক্রিপ্ট, তুমি যদি চাও হেডে না লিখেও তুমি বডিতে লিখতে পারো, বাট এটা আসলে গুড প্র্যাকটিস না। সবসময় চেষ্টা করবো হচ্ছিল হেড পোর্শনে যত সিএসএস, মেটাডাটা, স্ক্রিপ্ট, যা যা এক্সট্রা ফাইল আছে, মানে এক্সট্রা কাজ আছে, সবগুলো হচ্ছে আমরা এই হেড পোর্শনে লিখবো। সো হেড পোর্শনে তুমি যদি স্ক্রিপ্ট লিখতে চাও, এখানে আরেকটা ট্যাগ আছে যেটা হলো স্ক্রিপ্ট। তোমার স্ক্রিপ্ট দিয়ে ওপেন করতে হবে অ্যান্ড স্ক্রিপ্ট দিয়ে ক্লোজ করতে হবে। আমি যদি একটু নিচে যাই তাহলে দেখবা যে আমি এখানে হচ্ছিল স্ক্রিপ্ট দিয়ে আবার ক্লোজ ট্যাগ দিয়ে ক্লোজ করে দিছি। সো এখানে সব কিছুই আসলে তোমাকে ওপেন ক্লোজ ট্যাগের মধ্যেই রাখতে হবে। সো এখন আমি যদি ফার্স্ট আমাদের যে মেথডটা আছে সেটা আমি যদি একটু দেখি, এখানে হচ্ছিল যে চেক লগ ইন, এখানে ফাংশন ডিক্লেয়ার করতে হচ্ছিলো। ফার্স্ট একটা ফাংশনের নাম দিতে হয়, মানে একটা কিওয়ার্ড আছে, ফাংশনের নাম না, একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছিলো ফাংশন। এরপরে ওই মেথডের নামটা দিতে হয় যে তুমি কোন মেথডটা ডিক্লেয়ার করতে চাও সেটার নাম। এরপরে হচ্ছিলো কোনো প্যারামিটার এখানে আসবে কি না, দেন কার্লি ব্রেস ওপেন, কার্লি ব্রেস ক্লোজ। একদম সিমিলার হচ্ছে হলো তোমার সি এর মেথডের মতন, জাস্ট এখানে হচ্ছিলো কোনো রিটার্ন টাইপ নেই, অ্যান্ড ফাংশন একটা আলাদাভাবে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটা হচ্ছিলো আমাদের সি অথবা জাভার মধ্যে আমরা ইউজ করতাম না। এতটুকু বোঝা গেছে জাভা স্ক্রিপ্টের ফাংশন কীভাবে ডিক্লেয়ার করতে হয় অ্যান্ড হচ্ছিলো কল ব্যাক মেথড কীভাবে কল করা যায়। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে তো অনেকগুলা এলিমেন্ট আছে, যেমন একটা এলিমেন্ট হচ্ছিলো ইনপুট, এটাও ইনপুট, ইউজার নেম, পাসওয়ার্ড। এখন আমি যখন ডাটা নিতে যাবো, আমি বললাম না যে আমি চেক করবো ইউজার নেমটা, কারণ ডাটা নেওয়ার জন্য আমার স্পেসিফিক যেটার মধ্যে আমি ইউজার নেম দিচ্ছি সেটার থেকে ডাটা নিতে হবে না, কারণ আমি বুঝবো কীভাবে যে আসলে ওইটা হলো আমার ইউজার নেম, এই দুইটার মধ্যে কোনটা আমার আসলে ইউজার নেম। এখানে তো ইনপুট আসলে 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 ইনপুট আছে তিনটা, আসলে পাঁচটা, সরি। তো এখানে আমার ইনপুট ট্যাগ হচ্ছিল পাঁচটা, সো এই পাঁচটা ইনপুটের মধ্যে আমি কোন ইনপুট থেকে আসলে ডাটাটা নিব সেটা আমাকে ডিফাইন করতে হবে না, এ কীভাবে করবো? এখানে হচ্ছিল একটা আইডি নামে একটা জিনিস আছে, তুমি প্রত্যেকটা মানে এলিমেন্টের মধ্যে একটা আইডি দিতে হবে, এভরি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, ইভেন তুমি এই যে বডির মধ্যে তুমি আইডি দিতে পারো, এই যে বিআর এর মধ্যে তুমি আইডি দিতে পারো, এই ফর্মের মধ্যে তুমি আইডি দিতে পারবা, যে কোনো এইচটিএমএল এলিমেন্টের মধ্যে তুমি একটা আইডি দিতে পারবা। এমন অবশ্যই আইডিটা হতে হবে ইউনিক, যদি ইউনিক না হয় তাহলে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, তখন তোমার এমনি এখানে কোনো ইরোড দিবে না, এসএমএল কোনো ইরোড দেয় না, মানে কোনো জায়গায় কোনো ইরোড দিবে না, বাট এটা অ্যাম্বিগুয়াসলে কাজ করবে, তোমার একসময় যেতে হবে কাজ করতেছে না। তো আইডিগুলো সবসময় হচ্ছিল ইউনিক দিতে হবে। সো দেখো আমি এখানে ইনপুটের জন্য একটা ইউজার নেম আইডি দিছি, এটার জন্য একটা পাস একটা আইডি দিছি, এটা আপ টু ইউ তুমি কীভাবে ইউজ করবে। এটার সাথে সার্ভারের কোনো সম্পর্ক নেই, কিন্তু সার্ভারের সাথে কিন্তু এই যে নেমের একটা সম্পর্ক ছিল, ওই যে গত ক্লাস আমরা যখন সাবমিট করতে গেছিলাম, কারণ সাবমিট করতে গেলে যখন আমি ডাটাটা সাবমিট করবো তখন যে অ্যারেটা তৈরি হয় সেখানে এই নামে আমরা ইন্ডেক্স তৈরি করি। সো এটা হচ্ছিলো যদি তুমি সাবমিট দিয়ে যদি বাটন সাবমিট দিয়ে যদি কাজ করতে চাও। আচ্ছা ওকে, সো আমি এখানে দুইটা আইডি দিছি। এখন আমার যখন এ মেথডটা মানে এই যে অন ক্লিকটা যখন আমি ক্লিক করবো তখন হলো চেক লগ ইন মেথডটা কল হবে। সো চেক লগ ইন মেথড আমি যাই, চেক লগ ইন দেখো ফার্স্ট লাইনটা কী করতেছে, সে হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে একটা মেথড আছে, সেখানে হলো ইউজার নেম দিয়ে ওই এলিমেন্টটাকে খুঁজে বের করতেছে। ওই যে ইউজার নেম দিয়ে আইডি আমি দিয়েছিলাম একটা, সে আইডি দিয়ে এখন সে খুঁজে বের করতেছে যে কোন এলিমেন্টটা আমার আসলে ইউজার নেম। আমি একটা আইডি দিছিলাম ইনপুটের মধ্যে ইউজার নেম নামে, সো ইউজার নেম দিয়ে সে হচ্ছিল ইনপুটটা খুঁজে বের করতেছে। সো এই যে আমরা এখানে একটু আগে যেটা দেখছিলাম, এই যে ইউজার নেম আইডি ইউজার নেম,
তো এটা খুঁজে বের করতেছে হচ্ছিলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্ট হচ্ছিলো কাইন্ড অফ একটা ক্লাস, ফুল ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, মানে তোমার যে পুরো ডকুমেন্ট আছে যে বডি থেকে শুরু করে একদম বডি থেকে মানে এস্টিমেট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পুরো এটাই হলো একটা ডকুমেন্ট। ডকুমেন্টের মধ্যে সে একটা এলিমেন্ট খুঁজে বের করতেছে যে গেট এলিমেন্ট বাই আইডি, একটা মেথড যেটার মধ্যে আমি পাঠাচ্ছি হচ্ছিলো আইডিটা, দেন আমি ডট ভ্যালু দিলে সে হচ্ছিলো ওইটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা পাঠিয়ে দেবে। যদি ইনার এস্টিমেল দিই তাহলে যদি ট্যাগের মাঝখানে কিছু থাকতো, ইনার এস্টিমেল মানে হলো দুইটা মাঝখানে যে এস্টিমেলটা, যেমন পি ট্যাগ ওপেন পি ট্যাগ ক্লোজ করছিলাম না, অথবা এস ট্যাগ ওপেন এস ট্যাগ ক্লোজ, তার মাঝখানে আমি কিছু লিখছিলাম হেডার, সো সেই জিনিসটা সে তোমার কাছে পাঠিয়ে দেবে যদি ইনার এস্টিমেল দো। এখানে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, একটা হলো ভ্যালু, সো ভ্যালু দিলে হচ্ছিলো ওই ইনপুটের ভ্যালুটা তাকে পাঠিয়ে দেবে তোমাকে। সো এটা বাটনে যদি করতাম ওই সাবমিট বাটনে একটা ভ্যালু ছিল না, সো সেটা হচ্ছে সাবমিট বাটনের ভ্যালু। আর টেক্সট এডিট যদি হয় তাহলে টেক্সট এডিটের মাঝখানে যে আমি টাইপ করতেছি সেটা পাঠিয়ে দেবে। যদি পাসওয়ার্ড ফিল্ড হয় তাহলে পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে যেটা আছে সেটা পাঠিয়ে দেবে। তারপর জাস্ট নর্মাল ইফ এলস কন্ডিশন, যে ইউজার নেম ডট লেন্থ যদি লেস দ্যান সিক্স হয় তাহলে হলো ইনভ্যালিড, আর যদি গেটার হয় তাহলে হচ্ছিলো ভ্যালিড। এখানে আরও তুমি কন্ডিশন দিতে পারো যে অ্যাট দ্য রেট যদি থাকে অথবা না থাকে, স্পেশাল ক্যারেক্টার থাকে অথবা না থাকে, সামথিং এর উপরে বেস করে তুমি কন্ডিশন দিতে পারো। এখানে লুপও লেখা যায়, ফর লুপ সিমিলারলি, তুমি যেভাবে সি এর মধ্যে ফর লুপ লিখো এখানে সিমিলারলি ফর লুপ লেখা যায়, একদম সেম সিনটেক্স, কোনো ডিফারেন্স নেই সিনটেক্সে, জাস্ট হচ্ছিলো ভেরিয়েবল ডিক্লারেশনটা লাগে না, এত রিগুলো ডিফারেন্স। আচ্ছা যদি ইনভ্যালিড হয় তাহলে হচ্ছিল আমি কী করতেছি, এখানে দেখো আরেকটা আমার এলিমেন্ট আছে, দেখো পি ট্যাগ দিয়ে একটা এলিমেন্ট আছে, পি ট্যাগ দিয়ে একটা এলিমেন্ট পি ক্লোজ, মাঝখানে আমি কিছু লিখি নাই, জেনারেলি পি ট্যাগের মাঝখানে কিছু লিখতে হয় না, বাট আমি জেনারেলি ফাঁকা রাখছি, কারণ এটা হলো ভবিষ্যতে আমি এটা ফিল আপ করবো, এই যে এখন আমি ফিল আপ করবো। তো এর একটা নাম দিচ্ছি ইউজার নেম স্ট্যাটাস। সো আমি কী করলাম, এখন যদি ইনভ্যালিড অথবা ভ্যালিড হয় আমি ফার্স্ট আগে ওইটা খুঁজে বের করতাম, ডকুমেন্ট গেট ইনভ্যালিড বাই ইউজার নেম স্ট্যাটাস খুঁজে বের করলাম যে কোন জায়গায় স্ট্যাটাস আছে, ডট ইনার এস্টিমেট, ওই যে এখন ওই যে মাঝখানে যে জায়গাটার মধ্যে পি ট্যাগ ওপেন পি ট্যাগ ক্লোজ ক্লোজ মাঝখানে আমি যে লেখাটা লিখতাম সেটা হচ্ছিলো ইনার এস্টিমেল, অ্যান্ড আমি হচ্ছিলো তাকে বলতেছি যে ওই ইনার এস্টিমেলের মধ্যে এখন বসায় দেওয়া হচ্ছিলো ইনভ্যালিড ইউজার, আর যদি ভ্যালিড হয় ভ্যালিড ইউজার। তার ইনার এস্টিমেল হচ্ছিলো ওই যে ট্যাগ ওপেন ট্যাগ ক্লোজ এর মাঝখানে যে আমার টেক্সট দিতাম সেই টেক্সটটা এখন কী হবে সেটা এখন বসতে হবে। সো দেখো আমি কিন্তু পুরাটা লোড করতেছি না, এখন আমি পুরা আমি হচ্ছিলো স্পেসিফিক কন্টেন্ট ধরে ধরে আমি হচ্ছিলো তাদের ভ্যালুগুলোকে ম্যানিপুলেশন করতেছি, ম্যানিপুলেট করতেছি যে তার এস্টিমেলটা কী হবে, তার ইনার এস্টিমেল কী হবে, তার ভ্যালুটা কী হবে। আমি একদম পুরো ট্যাগ বাই ট্যাগ ধরে ধরে আইডি বাই আইডি ধরে ধরে হচ্ছিলো তাদেরকে চেঞ্জ করতেছি, আমার ফুল পেজটাকে লোড করতে হইতেছে না, বুঝা গেছে? এটা হচ্ছিলো জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য মানে বেস্ট মানে কী বলা যায় মানে হেল্প, এটা আমার বলতে যেটা হলো এটা ইউজ করে আমরা হলো মানে ফিচার যে জাভাস্ক্রিপ্টের এই ইউজ জিনিসটা ইউজ করে আমরা হলো অ্যাসিঙ্ক্রোনাসলি আমরা কোনো একটা পেজের মধ্যে কোনো ডাইনামিকলি কন্টেন্ট লোড করতে পারি। এখানে এস্টিমেল দিয়ে ধরো, এটা ভিতরে তুমি এস্টিমেল দিয়ে ধরো, তুমি এখানে পুরো একটা আরেকটা এস্টিমেল কোডও তুমি দিয়ে ধরো যে কোনো কিছু, কারণ এটা তো আসলে ওখানে যখন বসবে ওটা একটা এস্টিমেল হয়ে যাবে, ঠিক আছে? তুমি এখানে যদি মনে করো সে মানে যেহেতু কথা উঠছে দিয়ে দিই, মনে করো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছিল, আসলে এটা এইচ ওয়ান দিয়ে কাজ হবে কি না আমি একটু শিওর না, বাট করা যাবে। সো আমি এটা দিয়ে দিলাম, সো এখন আমি যদি এখানে চেক করি আসলে ফার্স্ট আবার পি ঠিক আছে তো তো কাজ করছে, এটা আবার ডিপ দিয়ে দিলে ওই, ঠিক আছে? মানে যে কোনো কিছু তুমি এখানে মানে প্রিন্ট করে দিতে পারবা, এটা স্ট্রিং হইতে পারে এস্টিমেল কোড হইতে পারে। ওকে সো এখন পর্যন্ত বোঝা গেছে তাহলে জাভাস্ক্রিপ্ট কী কাজ করতেছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি পার্টিকুলার একটা ওয়েবের কন্টেন্টকে ডাইনামিক্যালি আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা এখন আসি হলো আমাদের মেন কাজটা, যেটা হচ্ছিলো যে কল সার্ভার, মানে আমাদের হচ্ছিলো যখন আমি বাটন কল সার্ভার বাটনটা চেক ফ্রম সার্ভার এই বাটনটা ক্লিক করবো সেটা কী করবে, ওই সার্ভার কাছে যাবে অ্যান্ড যে স্ক্রিপ্টটা রান করে তার কাছ থেকে ডাটাটা নিয়ে এসে আবার তোমার কাছে শো করা দেবে। তো এটা আসলে সিমিলারলি আগের মতনই কাজ করতেছে, বাট ওইখানে হচ্ছিলো নিজে চেক করতেছিল আর এখানে হচ্ছিলো ডাটা বেসের কাছে পাঠিয়ে তারপর চেক করবে। সো সিমিলারলি যে এখানে একটা কল সার্ভার নামে একটা মেথড আছে, আমি যদি এখানে যাই এখানে কী করতেছে, সেই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার নেম দিয়ে ভ্যালুটা নিচ্ছে, দেন পাসওয়ার্ডের আইডি থেকে পাসওয়ার্ডের ভ্যালুটা নিচ্ছে, দেন আমি এখানে হলো কনসোল নামে একটা জিনিস আছে, এটা জাস্ট আমি ডিপ আপ করার জন্য আমি এখানে প্রিন্ট করে রাখছি। সো জাভাস্ক্রিপ্টে কোনো সময় যদি ডিবাগ হয়ে প্রিন্টে ফার্ম করতাম না,
সেখানে যদি প্রিন্টএফ টাইপের কিছু ইউজ করতে চাও তাহলে তুমি এই যে কনসোল ডট লগ ইউজার নেম, মানে এখানে একটা স্ট্রিং দিয়ে দিবা, কনসোল ডট লগ এর পরে হচ্ছিল তুমি যা কিছু প্রিন্ট করতে চাও। আমি এখানে হলো ইউজার নেম, এটা একটা স্ট্রিং, তার সাথে কনকেট করলাম একটা ফাঁকা স্পেস, তার সাথে কনকেট করলাম একটা পাসওয়ার্ড, যেটা হলো আমরা যাওয়ার মধ্যে আমরা করছিলাম, যাওয়ার মধ্যে স্ট্রিংকে এইভাবে কনকেট করতাম না। সো সিমিলারলি আমরা এখানেও একইভাবে স্ট্রিং কনকেট করে কনসোল লগে প্রিন্ট করতেছি। আচ্ছা কনসোলটা জিনিসটা কি, কনসোল হচ্ছে হলো আমরা যদি ওয়েব পেজে যাই, তোমাদের এখানে রাইট ক্লিক যদি করো এখানে দেখবা হচ্ছে হলো ইনস্পেক্ট নামে একটা অপশন আছে, পেজের মধ্যে গিয়ে রাইট ক্লিক করো ইনস্পেক্ট নামে একটা অপশন পাওয়া। সো ইনস্পেক্টের মধ্যে যদি ক্লিক করো তখন দেখবা এখানে কনসোল নামে একটা জিনিস আছে, রাইট ক্লিক করে ইনস্পেক্ট দেন কনসোল। সো এখানে গেলে এখানে হচ্ছিল সব এই ডিবাগের যত এই যে তুমি কনসোল ডট লগ দিয়ে যা কিছু প্রিন্ট করবা এখানে প্রিন্ট হবে। এখন ধরো আমি যে চেক ফ্রম সার্ভার যদি দেই, এই যে দেখো রুট পাসওয়ার্ড প্রিন্ট হচ্ছে, আবার আমি যদি দেই রুট পাসওয়ার্ড, আবার যদি এখানে একটু চেঞ্জ করে দেই চেক ফ্রম সার্ভার, এটা তুমি যা কিছু দিবা এখানে প্রিন্ট হতে থাকবে, বুঝা গেছে? সেটা হলো কনসোল, এটা হলো আমাদের ডিবাগিং পারপাসে কাজে লাগে। ফর এক্সাম্পল তোমার জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না, তুমি দেখতেছো সার্ভার থেকে ঠিকমতো ডাটা আসতেছে না, তুমি এটাকে প্রিন্ট করে দেখো কোথায়, দেখো যে তুমি ঠিকমতো আগে এসটিএমএল থেকে ডাটা নিতেছো কিনা, আফটার দ্যাট তো সার্ভারের কাজ। সো সার্ভারে তো ডাটা পৌঁছানোর আগে চেক করতে হবে যে তোমার এখানে ঠিকমতো এখান থেকে ঠিকমতো ডাটাটা যাচ্ছে কিনা। আবার সার্ভার থেকে ডাটা আসার পরে তুমি দেখতেছো শো হচ্ছে না, তুমি আগে দেখো সার্ভারের আগে ডাটার ওই যে ক্লিকটা করতেছো ওই সার্ভারের মধ্যে ডাটা যাচ্ছে কিনা, দেখো ডাটা আসতেছে কিনা, কী ডাটা আসতেছে, কী শো হচ্ছে, এটা তুমি এখানে কনসোল দিয়ে লগে প্রিন্ট করে দেখতে পারো। আচ্ছা ওকে, সো এখন আমি যদি তাহলে আমার এই পোর্শনটুকু কাজ হচ্ছিল আমাদের জাস্ট ইউজার যে ডাটাটা আমাকে দিচ্ছে সে ডাটাটা নেওয়া, দেন আমি হলো ডাটাটা পাঠাবো। আচ্ছা ডাটাটা পাঠানোর জন্য আমরা এখানে ইউজ করে হচ্ছিল এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট নামে একটা জিনিস আছে, এটা দিয়ে হচ্ছিল আমার ডাটাটা পাঠানো যায়। এটা হলো কাইন্ড অফ এখানে মধ্যে কিছু প্রসিডিউর আছে, কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটগুলো দিয়ে যেগুলো আসলে হেল্প করে তোমাকে সার্ভারে ডাটা পাঠানোর জন্য। সো এটা কাইন্ড অফ একটা অবজেক্ট, তোমার জাভাস্ক্রিপ্টে যেরকম সরি জাভার মধ্যে যেরকম অবজেক্ট করে আসছো, মানে অবজেক্ট মানে একটা ক্লাস, সেটা একটা অবজেক্ট তৈরি করে নিতে হয়। সিমিলারলি যে এক্সএমএল এক্সটিটিপি রিকোয়েস্ট, এটা আমরা আসলে কি জাভাস্ক্রিপ্টে জাভার মধ্যে এরকম একটা ক্লাস যদি থাকতো তাহলে কি আমরা নিউ দিয়ে তার একটা অবজেক্ট তৈরি করতাম। সো দেখো যে আমি নিউ দিয়ে অবজেক্ট তৈরি করতেছি, বা এখানে আমি কিন্তু টাইপ দিইনি, আমি একটা ভেরিয়েবল দিয়ে দিছি। বার নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে হলো মানে তুমি যদি ভেরিয়েবলটাকে গ্লোবালি ডিক্লেয়ার করতে যাও তাহলে হচ্ছিল সে বারটা ইউজ করে, গ্লোবালি না সরি লোকালি, লোকালি যদি ইউজ করতে চাও তাহলে বার কিওয়ার্ডটা ইউজ করা। এটা একটা অবজেক্ট আমি মানে ক্রিয়েট করলাম, সেটা হলো এক্সএমএল এসটিটিপি টাইপের, জাস্ট লাইক হচ্ছিল যাবার মধ্যে আমরা যেরকম একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখানের মধ্যে একটা কল ব্যাক মেথড আছে, কল ব্যাক মেথডটা হচ্ছিল অন রেডি স্টেট চেঞ্জ, এটার মধ্যে তোমাকে একটা ফাংশন দিয়ে দিতে হয় যে ফাংশনটা কল হবে কোন সময়, যখন সার্ভার থেকে ডাটা প্রসেস হয়ে আসবে, সার্ভার থেকে ডাটা প্রসেস হয়ে আসলে একটা মেথড কল হবে, সেই মেথডটা তোমাকে বলে দিতে হবে। জাস্ট লাইক হচ্ছিল অন ক্লিকের মধ্যে, অন ক্লিক অ্যাক্টিভিটির মধ্যে আমি বলে দিছিলাম না যে এই ফাংশনটা কল করবা ভবিষ্যতে। সিমিলারলি এখানে হচ্ছিল আমার এরকম একটা কল ব্যাক মেথড আছে এইচটিটিপি এই অবজেক্টের ভিতরে, সেটা হলো অন রেডি স্টেট চেঞ্জ, মানে হচ্ছিল যে আমি কি এখন ডাটার জন্য নেওয়ার জন্য রেডি কিনা সেটা তোমাকে বলে দিচ্ছে, যে তুমি সার্ভার থেকে এখন ডাটা নিতে পারবা কিনা। সো ডাটা নেওয়ার মতো যদি অবস্থা হয় সাথে সাথে এই মেথডটা কল করবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মনে আছে, ওপিতে জাভা অ্যানোনিমাস ক্লাস, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট মানে তৈরি করার জন্য আমরা যে ক্লাসটা ইউজ করি সেটাকে অ্যানোনিমাস ক্লাস বলে। দেখো অ্যাগেন আমি সবসময় একটা কথা বলি যে কোর সাবজেক্ট কোনো সময় তোমার পিছিয়ে ছাড়বে না, কোর সাবজেক্টের কোনো একটা টপিক যদি তুমি খালি যদি পরীক্ষার জন্য পড়ো তাহলে এর থেকে মানে মানে বড় ভুল কোনো সময় আর করবা না। মানে কোর যে সাবজেক্টগুলো আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওএস, ডাটাবেস, কম্পাইলার, এই সাবজেক্টগুলো কোনো সময় কোনো টপিক বাদ দিবা না, পরীক্ষার জন্য যদি হয় পরীক্ষার জন্য যদি বাদও দিয়ে থাকো পরবর্তীতে টপিকগুলো কভার করে নেবা। সো এই যে দেখো এখন এই যে আবার অ্যানোনিমাস ক্লাস লেগে যাচ্ছে, ঠিক আছে এখানে অ্যানোনিমাস ক্লাস লাগতেছে না, বাট অ্যানোনিমাস ক্লাস যদি জানো তাহলে এটা ইজিলি তুমি বুঝতে পারবে। সো ওইখানে যেরকম অ্যানোনিমাস ক্লাস ছিল, যে ক্লাসটা আসলে কি ক্লাসটা আসলে কোনো নাম নাই বাট হচ্ছিল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করার জন্য আমরা ইউজ করতাম। সো সিমিলারলি এখানে একটা ফাংশন আছে যেটা আসলে আমরা কোনো নাম দিই না, দেখো যে ফাংশন আমি দিছি তারপর একটা নাম দেওয়ার কথা ছিল না, নাম দিচ্ছি না, নাম দিচ্ছি না কারণ হচ্ছিল এই ফাংশনটা আসলে আর কোনো জায়গায় আমি ইউজ করবো না, শুধু শুধু এটা কেন আমি নাম দিব। সো
সো এটা কাইন্ড অফ হচ্ছে অ্যানোনিমিয়াস একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের মধ্যে এরকম ফাংশনের নাম ছাড়া ফাংশন ডিক্লেয়ার করা যায়। কারণ হচ্ছিল এটা আসলে অন্য কোনো জায়গায় ইউজ করা হবে না, শুধুমাত্র এই জায়গায় ইউজ করা হবে। সো এর জন্য এটা আমরা কোনো নাম দিই না। সো এই নাম না দিলে জাস্ট হলো নামটা বাদ দিয়ে বাকি সব কিছু দিবা, যে প্যারামিটার থেকে প্যারামিটার দিয়ে দেওয়া, এখানে কোনো প্যারামিটার লাগে না, সো এটা প্যারামিটার ছাড়া হবে। দেন অ্যাগেন আগের মতনই ফাংশন ওপেন, ফাংশন ক্লোজ। একটা অবজেক্টের মধ্যে কি থাকে, ওই দিস টাইপে থাকে না? সো এই অবজেক্টের মধ্যে যে দিস ডট রেডি স্টেট, মানে এই অবজেক্টের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে রেডি স্টেট। সো রেডি স্টেটে অনেকগুলো ভ্যালু আছে। সো ফোর মানে হচ্ছিল সার্ভার থেকে ডাটা আসছে, আরও অনেক ধরনের মানে ই আছে, ভ্যালু আছে, এগুলো চেক করে দেখতে পারো। ওয়ান আছে, টু আছে, থ্রি আছে। জিরো মানে হচ্ছিল ডাটা প্রসেস করতেছে, ওয়ান মানে মনে হয় ডাটা পাঠাচ্ছে, টু এরকম আরেকটা জিনিস আছে, মানে এরকম কতগুলা অ্যাট্রিবিউট আছে। এক্সাম্পল HTTP রিকোয়েস্ট W3 স্কুল দিয়ে সার্চ দিয়ে দেখো যে এটা অ্যাট্রিবিউটগুলোর কাজগুলো কী 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 আছে। জেনারেলি আমার যতটুকু মনে করো 1 থেকে 4 পর্যন্ত আছে। ওয়ান মানে ডাটা পাঠানো, টু মানে হচ্ছিলো ডাটা পায় নাই এরকম, সামথিং ডাটা মিসিং, আর ফোর মানে হচ্ছিলো ডাটা আসছে। এখানে আবার আছে হচ্ছিলো অ্যান্ড দিস স্ট্যাটাস 200। ওই যে আমরা ওয়েব পেজ লোড করতে গেলে অনেক সময় দেখি না 404 নট ফাউন্ড, এরকম খুব কমন একটা আমরা কোড দেখি, ঠিক আছে? সো এই ধরনের কিছু স্ট্যাটাস কোড থাকে। 200 মানে হচ্ছিলো সে সার্ভারের মানে ফাইলটা সে খুঁজে পেয়েছে, এটা মানে হচ্ছিলো ডাটা আসছে কি আসে নাই, আর স্ট্যাটাস মানে হচ্ছিলো সে ফাইলটা খুঁজে পাইছে কিনা। এরকম 404 হতে পারে, তুমি যদি ফাইলটার নামটা চেঞ্জ করে দাও, যদি সে ফাইল না পায় তাহলে দেখবো 404 দিছে। সো এখানে কী কী ডাটা আসতেছে এটা যদি প্রিন্ট করে রাখতে চাও, আমি যদি দেখি জাস্ট কনসোল ডট লগ, তারপর হচ্ছিলো রেডি স্টেট, এরপরে হচ্ছিলো ক্লাস দিয়ে স্পেস দিয়ে স্ট্যাটাসটা প্রিন্ট করি। সো এই দুইটা জিনিস জাস্ট প্রিন্ট করে দিলাম। আচ্ছা পরবর্তীতে দেখবো এটা আসলে কী হয়, ঠিক আছে? আপাতত আমি একটু ডিসক্রাইব করে যাই। সো এখন যদি ডাটাটা আসে দ্যাট মিনস কি, সে ডাটা আসছে এমন হচ্ছিলো ফাইল ট্যাক্স এক্সিকিউট করে যে ডাটাটা সেটা আসছে, দ্যাট মিনস ফাইলটা সে খুঁজেও পাইছে এমন স্ক্রিপ্টটা ঠিকমতো রান করছে। যদি ঠিক আছে তাহলে হচ্ছিল আমি দেখাচ্ছিল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই এটি লগ ইন স্ট্যাটাস। তোমাদের নিচে গেলে ফর্মের নিচে গেলে দেখবো যে আরেকটা এরকম পি ট্যাগ আছে যেটার মধ্যে লগ ইন স্ট্যাটাস আছে, সেখানে ইনার স্টেটমেন্টের মধ্যে ওই যে যেটা রেসপন্স করতেছে সার্ভার থেকে সেই টেক্সটটা আমি এখানে শুট করতেছি। সেটা পাবো কীভাবে, ওই HTTP অবজেক্টটা আছে যে এই HTTP যে আমি অবজেক্টটা এখানে তৈরি করছিলাম সেই অবজেক্টটা ডট রেসপন্স টেক্স। তুমি সার্ভারে যা কিছু করতে চাও এখন এই HTTP এই অবজেক্টটা দিয়ে তোমার সব কাজ করতে হবে, এটার মধ্যে সব কিছু আছে। কল ব্যাক মেথড বলো, স্ট্যাটাস কি, তোমার টেক্সটটা কি আসতে চায়, সব কিছুই এখন তুমি পাবা HTTP রিকোয়েস্টের মধ্যে, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে হলো এটা হলো কল ব্যাক মেথডটা আমি ডিক্লেয়ার করলাম এতক্ষণ, যে তোমার কাছে ডাটা যখন আসবে তখন তুমি কি করবা সেই কাজটা আমি তোমাকে বলে দিলাম। বাট এখন আমি এখনও পর্যন্ত আমি সার্ভারে ডাটা সেন্ড করিনি। সার্ভারে ডাটা সেন্ড করতে গেলে আমরা হচ্ছিল এখানে তোমাকে সার্ভারের জন্য ডাটাটা সেন্ড করার জন্য HTTP.open নামে একটা জিনিস আছে। এটা আসলে কী করে, তুমি একটা URL দিয়ে দিবা এবং URLটা সে হচ্ছিলো ওপেন করবে, বাই দ্যাট মিনস হলো সার্ভার কাছে রিকোয়েস্ট করবে ওপেন দিলে। সেখানে কী করে, সে একটা ফাঁসে দিতে হয় কী মেথডে তুমি পাঠাচ্ছ, গেট নাকি পোস্ট। যদি গেট মেথড পাঠাও তাহলে যে URL দিয়ে তুমি সুন্দরভাবে পাঠিয়ে দিতে পারবা। URL দিয়ে তুমি পাঠাচ্ছি ইউজার লগ ইন ডট php, এটা হচ্ছিল আমার নাম ফাইলটার। দেন আমরা জানি যে গেট মেথডে যদি ডাটা পাঠাই তাহলে হচ্ছিল আমি ওই যে ইউজার আইডি ইকুয়াল ইউজার নেম, তারপরে প্লাস, তারপর পাসওয়ার্ড, তারপর আবার অ্যান্ড দিয়ে দিয়ে আমি সব ডাটা পাঠাই দেওয়া। সো এই এখন আমি জাস্ট কনটিনিউ করে একটা স্ট্রিং তৈরি করতেছি। এটা আসলে স্ট্রিংটা কি দেখো, ইউজার লগ ইন ডট php, ইউজার আইডি, এটার সাথে কনটিনিউ করলাম ইউজার নেমটা, তারপর আমি হচ্ছিল অ্যান্ড দিয়ে পাস দিয়ে আবার হচ্ছিল পাসওয়ার্ডটা কনটিনিউ করে দিলাম। তাহলে এটা আসলে ফুল একটা URL হলো। এই দেখো কমা এখানে ওপেন, কমা এখানে ক্লোজ, ফুলটা আসলে একটা URL। ট্রু কেন এটা পরে বলতেছি, বুঝা গেছে? জাস্ট একটা URL দিতেছি উইথ ডাটা, তা আমরা গেট মেথডে জানি আমরা ডাটাটা URL এর সাথে পাঠাতে পারবো। আফটার দ্যাট সেন্ড করে দিচ্ছি, সো এটা হলো ওপেন করলাম, URLটা ওপেন করলাম, দেন এক্সিকিউটের জন্য সেন্ড করে দিলাম। এত বুঝা গেছে? এখন আমরা এখানে যদি আসি একটু ইনস্পেক্ট দিয়ে আমরা যদি দেখি, আমরা একটু আগে যে কাজটা করলাম যে কনসোল লগটা প্রিন্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে হলো কতগুলো স্টেট ছিল। সো এখন আমি যদি এখানে এসে অ্যাকচুয়ালিটা দেই অনিক 1 2 3, সো এখন লগ ইন যদি দেই, সরি লগ ইন না, চেক ফ্রম সার্ভার, তাহলে দেখো কী অবস্থা। দেখো
ওই যে লগের মধ্যে দেখো ওয়ান ফার্স্টে যে স্টার্ট রেডি স্টেট ওয়ান দিছে জিরো পাইছে মানে স্টার্ট জিরো, টু দিছে জিরো টু হান্ড্রেড পাইছে, থ্রি টু হান্ড্রেড, এগুলো হচ্ছে এখন কুইকলি তোমার কাছে চলে আসতেছে, কারণ আমার হলো সার্ভারটা এখানেই আছে, লোকাল আছে, শরীরে আসতে মানে তাতে চলে আসতে পারে। এটা সার্ভারটা যদি ডিস্টেন্টে থাকতো তাহলে ফার্স্টে ওয়ান আসতো, ওয়ান এসে বলতো হচ্ছিলো যে হ্যাঁ পাইছি, তারপর টু দিয়ে সেখানে রিকোয়েস্ট করতো মানে রেডি হয়েছে, তিন দিয়ে হচ্ছিলো আমি ওখান থেকে স্ট্যাটাস প্রসেস হচ্ছে, কাইন্ড অফ এরকম প্রত্যেকটা একটা মিনিং আছে আলাদা আলাদা। ফোর মানে হচ্ছিলো ডাটাটা অ্যাকচুয়াল এক্সিকিউট করে চলে আসছে, সো যে ফোর হয়ে গেলে আমি যে অফ করে দিয়েছি, ফোর হয়ে গেলে পরে টু হান্ড্রেড দিয়ে ওই যে ইফের ভিতরে ঢুকে আমি হচ্ছিলো রেসপন্সটা প্রিন্ট করে দিয়েছি। আমার এখানে রেসপন্সটা যাবার চলে আসে, ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট, ঠিক আছে, এটা হচ্ছিল প্রসেস। সো এটা দিয়ে হচ্ছিল আমি কোনো আমার সার্ভারে যদি কোনো ডাটা থাকে, কোনো স্ক্রিপ্ট থাকে, সেগুলোকে আমি ওই পেজটা ফুললি লোড না করে আমি সেই ডাটাগুলো লোড করে নিয়ে আসতে পারি, ইভেন ডাটা পাঠাইতে পারি। এই ডাটা দিয়ে তুমি যে ডাটাটা পাঠাইবা সে কী করবে, ওখানে জাস্ট ওখানে এলো কুইরি করবে, তুমি এখানে যে ডাটাটা পাঠাবা ওখানে যে সে ডাটাটা নিয়ে আইদার ইনসার্টের কাজ করবে অথবা সে ডিলিটের কাজও করতে পারে, যে তুমি একটা ইউজার আইডি বানিয়ে দিলা সে ডিলিটের কাজ করবো, তারপরে সে স্ট্যাটাস একটা পাঠিয়ে দিবে, তুমি এখানে জাস্ট প্রিন্ট করে দেবে ইউজার কাছে হ্যাঁ ডিলিট হয়ে গেছে অথবা হয় নাই, অথবা তোমার ইউজারের ভ্যালুটা আপডেট হয়েছে অথবা হয় নাই, এরকম বুঝা গেছে। না পোস্টম্যান ইউআর ইউজ করতে পারো, পোস্টম্যান তোমার তখন অবজেক্ট ইউজ করতে হয়, আলাদাভাবে অবজেক্ট পাঠাতে হয়, ঠিক আছে। জেনারেলি আমরা পোস্ট মেথড যদি ইউজ করো, জেনারেলি আমরা এই মেথডটা এই অ্যাপ্রোচটা ইউজ করি না, এই যে এক্সএমএল এসটিডিপি যে রিকোয়েস্ট সেই অ্যাপ্রোচটা ইউজ করি না, ঠিক আছে। ওই সময় আমরা হচ্ছিল ফর্মই সাবমিট করে দিই, জেসন মানে এখান থেকে তুমি জেসন ফর্মেটে পাঠাতে চাও, তুমি ডাটা যে পাঠাতে চাও এই যে ডাটাটা এখানে তুমি জেসন স্ট্রিংটা পাঠাতে চাও, ওখানে নেওয়ার পরে তুমি ওটাকে জেসনে কনভার্ট করে দিবা, জেসন এটা তো একটা স্ট্রিং, জেসন এটা অবজেক্টটা। আচ্ছা ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? দেখো এগুলো একদিনে শিখতে পারবো না, আমি হালকা হালকা প্রত্যেক দিন একটু দেখাই দিচ্ছি যাতে প্রজেক্টটা শুরু করতে পারবো। আচ্ছা সো আমি আজকে তেমন কিছু আর দেখাবো না তোমাদের এখানের মধ্যে, তোমাদের এখন হচ্ছে না আমি কিছু কয়েকটা টাস্ক দিব। ও আচ্ছা সরি, হ্যাঁ ট্রুটা, ট্রুটা হচ্ছে হলো এটা বলা হচ্ছিলো অ্যাসিঙ্ক্রোনাস অ্যান্ড সিঙ্ক্রোনাস এক্সিকিউশন একটা আছে। অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে হলো তুমি এখানে থেকে কোনো কিছু একটা রিকোয়েস্ট করলা, ওইখানে থেকে কোনো রিকোয়েস্ট মানে এখান থেকে তুমি সার্ভার একটা রিকোয়েস্ট করলা, সার্ভার থেকে রিকোয়েস্টটা প্রসেস করে আসার আগ পর্যন্ত তুমি ওয়েট করবা নাকি ওয়েট করো না, এটা ডিফাইন, যদি ওয়েট করো তাহলে সেটা বলে সিঙ্ক্রোনাস এক্সিকিউশন, যদি ওয়েট না করো তাহলে এটা হলো অ্যাসিঙ্ক্রোনাস এক্সিকিউশন। জাস্ট লাইক এভাবে চিন্তা করো, মনে করেন আমি ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে আমি টাকা একটা অ্যাকাউন্টে টাকা দিচ্ছি, এখন টাকা দেওয়ার সময় কিন্তু অনেক ওখানে অনেক প্রসেসিং আছে, মানে আমি একটা চেক দিলাম সে আবার চেকটা নেওয়ার পরে আবার হলো আরেকজনের কাছে দেওয়া হচ্ছিলো এটা ভেরিফাই করার জন্য, এখন ইন দ্য মিন টাইম আমি কি স্টপ হয়ে বসে মানে সে কি আমার সাথে স্টপ হয়ে বসে থাকবে নাকি আরেকটা কাস্টমার কাছে সার্ভ করতে থাকবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি তোমাকে এবার বললাম তুমি মনে করো কাউন্সিলিং আসছো, চারজন স্টুডেন্ট আমার কাছে কাউন্সিলিং আসছো, এখন তোমরা হলো সবাই কোড দেখাবা, তাহলে এখন কোড তো রান করতে অনেক সময় টাইম লাগে, ওপেন করতে টাইম লাগে, তাহলে এখন ফার্স্টে একজন আসছে সে ওপেন করা শুরু করছে, আমি তাকে বললাম যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট ওপেন করো, সে ওপেন করতেছে, ওই সময় আমি কি তার সাথে যদি বসে থাকি তার ফুল কাজটা শেষ করা দেখে তার কাউন্সিলিং দিয়ে তারপরে আমি যদি সেকেন্ড জনের কাজ করি এটা হলো সিঙ্ক্রোনাস এক্সিকিউশন বলে, মানে একজনের পর আরেকজন। বাট আমি যদি প্যারালালি করি যে আমি ফার্স্ট জনকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে হলো ওপেন করতেছো ওপেন করো, আমি সেকেন্ড জনকে বললাম এবার তুমি কী বলবা বলো, তার সাথে আমি কথা বলা শুরু করলাম, যখন তার সাথে ওপেন হয়ে যাবে তখন আমি তার সাথে আবার কাজ করা শুরু করবো, এটা বলে অ্যাসিঙ্ক্রোনাস। সো ট্রু যদি হয় তাহলে তুমি হলো অ্যাসিঙ্ক্রোনাস কাজ করবে, অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছিলো তোমাকে এখানে স্টপ করে এসে বসে রাখবে না, মানে তুমি ওয়েব পেজের মধ্যে তোমাকে বলবে না যে না তুমি আর কোনো কাজ করতে পারবে না, তোমার হচ্ছিলো সার্ভার থেকে আসার পরে তুমি কাজ করতে হবে, তাহলে হলো ফলস দিবা। আর যদি মানে তুমি চাও যে না আমি ওয়েট করবো না আমি হচ্ছে হলো সার্ভার তার কাজ করতে থাকুক আমি এখানে কাজ করতে থাকবো, সার্ভার থেকে যখন ডাটা আসবে তখন আমি এখানে শো করে দেবো, সেটা হচ্ছে হলো অ্যাসিঙ্ক্রোনাস, বুঝা গেছে। সো ফর এক্সাম্পল আমি যদি এইভাবে চিন্তা করি যে গুগল ডক্স ইউজ করছো কেউ, গুগল ডক্স, গুগল ড্রাইভ অথবা ইমেল, আমরা যখন কম্পোজ করি সেটা কি আবার ব্যাকগ্রাউন্ডে ড্রাফট করতে থাকে না, কিন্তু তোমাকে কি সে বলে যে না আমি এখন ড্রাফটের জন্য সেভ করতেছি তুমি এখন কোনো এডিট করতে পারবা না, তুমি বলতে চাই তুমি এডিট করতে থাকো সে আবার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হলো এই ডাটাটা সে সেভ করতে থাকে। সো এগুলো হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস এক্সিকিউশন। সো জেনারেলি আসলে মোস্ট অফ দ্য টাইমে অ্যাপ্লিকেশনগুলো অ্যাসিঙ্ক্রোনাস হয় ইউজারিটি বাড়ানোর জন্য, বাট যে ট্রানজ্যাকশন টাইপের অ্যাপ্লিকেশন, ব্যাঙ্কিং টাইপের অ্যাপ্লিকেশন এগুলো জেনারেলি হলো সিঙ্ক্রোনাস হয়,
কারণ তোমার অ্যাসিঙ্ক্রোনাস দিলে ওখানে আর অনেক ঝামেলা হবে। এগুলো ছিল কনকারেন্সি সামথিং কি আছে, এগুলো হয়তো তোমাদের আমরা মিডের পরে আমরা কয়েকটা টপিক টাচ করব, ওখানে মানে ফুললি কভার করা যাবে না। অ্যাটমিসিটি কিছু প্রপার্টি আছে ডাটাবেজে, সেগুলো আমরা হয়তো টাচ করব, সো ওখানে হয়তো দেখতে পাবো আনতে পারবো। আর কোনো কোশ্চেন? না এটা তো আমি ব্যাকগ্রাউন্ডে এটা করতেছি, আমি তো এখানে এটাকে সাবমিট করতেছি না, মানে এটা হলো আমি ব্যাকগ্রাউন্ডে হচ্ছিল তাকে আমি পাস করে সেটা নিয়ে আসতেছি। শো করবে হচ্ছিল আমি যখন এই যে এখানে সাবমিট দিয়ে যখন করব, যখন এটা অন্য আর একটা পেজে নিয়ে যাবে তখন শো করবে। বাট ওটা যদি হলো ফর্মটা সাবমিট করো, এই যে লগ ইন বাটনে এটা হলো আমি ফর্ম সাবমিট করতেছিলাম, আর এটা তো হলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করতেছি। সো এটা ব্যাকগ্রাউন্ডে আসলে একটা ইউআরএল তৈরি করতেছে, এটা তুমি হলো প্যাকেট ট্রেসার দিয়ে এই ইউআরএলটা তুমি একদম ডাইরেক্টলি খুঁজে পাবা যদি তুমি প্যাকেট ট্রেসার ইউজ করো। বাট এটা যদি দাও, এই লগ ইনটা যদি দাও, তাহলে কিন্তু ডাইরেক্টলি শো করতেছে। মানে তুমি যদি ফর্মটা সাবমিট করো যে কোনো কিছু, এটা তো আমি ডাটা পাঠাচ্ছি সাকসেসফুল, ওটা তো জাস্ট একটা মেসেজ, সাকসেসফুল হোক না হোক আমার। শোনো, এই দুইটা বাটনের কাজ কিন্তু টোটালি আলাদা, দুইটা গেট মেথড ইউজ করতেছে। এই লগ ইন বাটনটা কিন্তু এখানে হচ্ছিল যে তোমাদের ফর্মের মধ্যে দেখো, ফর্মের মধ্যে হচ্ছিল এই লগ ইন বাটন, এই যে এখানে এটা হলো সাবমিট বাটনটা, এটা কিন্তু এই ফর্মটাকে সাবমিট করতেছে আর একটা পেজ ওপেন করতেছে। এই ক্ষেত্রে সে আরেকটা ইউআরএল চলে যাচ্ছে, টোটালি আরেকটা ইউআরএল চলে যাচ্ছে, তখন ওই টোটালি যে আরেকটা ইউআরএল চলে যাচ্ছে সেটা সে শো করতেছে। বাট এখানে কিন্তু সে নতুন করে কোনো আরেকটা ইউআরএল তৈরি করতেছে না, সে ওইখানেই আছে, বাট সে হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে ওই কাজটা করতেছে। তো সেখানে ইউআরএলটা তৈরি হয়, এটার মধ্যেও ভালনাবিটা আছে, এখানে মনে হচ্ছে যে এখানে অত ইউআরএল শো করতেছে না, সো এটা সিকিউর না, এটা প্যাকেট ট্রেসার দিয়ে তুমি ইজিলি পাবা। তুমি যদি ওই তোমার রাউটারের মধ্যে তুমি যদি একটা প্যাকেট ট্রেসার বসায় রাখো, তুমি সবসময় দেখতে পারবা যে এখান থেকে কতগুলা ইউআরএল সে রিকোয়েস্ট করছে, কী কী ইউআরএল রিকোয়েস্ট করছে, ওইখানে তুমি দেখতে পারবা। তুমি যদি কোনো রাউটার ইউজ করো বাসার মধ্যে, রাউটারের মধ্যে ওই যে টিপি লিঙ্ক যদি রাউটার ইউজ করো, ওইটার মধ্যে হিস্ট্রির মধ্যে গেলে দেখতে পারবা যে সে কী কী ওটা কী বলে লিঙ্কে সে ব্রাউজ করছে, ঠিক আছে। তো এটা ইজিলি দেখা যায়, বাট পোস্ট দিলেও ছিল ডাটাগুলা জেনারেলি দেখা যায় না। বাট পোস্টেরও সমস্যা আছে, ওখানে বলো যে তখন হ্যাশিং ইউজ করতে হয়, পাসওয়ার্ড সবসময় হ্যাশ দিয়ে ইউজ করতে হয়, মানে হ্যাশ করে রাখতে হয় যাতে সেটা কেউ ধরতে না পারে। হয়েছে? হ্যাঁ, না দুইটা কিন্তু ডাইমেনশন আলাদা। জাভা স্ক্রিপ্ট হলো ক্লায়েন্ট সাইটের জিনিস হ্যান্ডেল করার জন্য। এই যে আমি ক্লায়েন্ট সাইটের দেখো, আমি ক্লায়েন্ট টোটাল চিন্তা করো, এটা আসলে স্ক্রিপ্টটা কোথায় লিখছি আমি, এই যে এখানে আমার যে স্ক্রিপ্টটা লেখা আছে এটা আসলে কোথায় লেখা আছে, ক্লায়েন্ট সাইটের মধ্যে আছে না? যে এখানে যদি এখানে তুমি যদি ইনস্পেক্ট দিয়ে দেখো, দেখো এখানে কিন্তু ক্লায়েন্ট সাইটে এরর আসছে। কিন্তু পিএসপি কোড কি ক্লায়েন্ট সাইটে থাকে? সার্ভার সাইডে। জাভা স্ক্রিপ্টের যদি তুমি ওই পিএসপি কোডটা যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে লিখতা, তাহলে হচ্ছে হলো ওইটা আবার জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারতাম, বাট ওইটা আবার একটু শিখতে একটু অ্যাডভান্স নলেজ লাগে, সার্ভারের হ্যান্ডেলিং সম্বন্ধে কাইন্ড অফ কিছু কাজ করতে হবে। নোট জেস নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, ওইটা ইউজ করা যায়, ওটা ইউজ করে এটা করতে পারবো, বাট ওইটা কাজ করতে গেলে একটু অ্যাডভান্স নলেজ লাগে। তো এর জন্য হচ্ছিল জাভা স্ক্রিপ্ট হচ্ছিল ক্লায়েন্টের কিছু হ্যান্ডেল করার জন্য, যেমন ক্লায়েন্টের হচ্ছিলো কিছু ম্যানিপুলেশন করলা, ইউজার ভ্যালিডেশন করলা, এগুলো হচ্ছিলো ক্লায়েন্টের কাজের জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ করবো। আর সার্ভার সাইডের কাজের জন্য হচ্ছিলো আমরা পিএসপি, বাট সার্ভার সাইডের কাজের জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ করা যায়, বাট আমরা এখানে করবো না। বাট তুমি চাইলে করতে পারো, মানে সমস্যা নেই, বাট ওইটার জন্য আবার হলো আরেকটা জিনিস শিখতে হবে, এটা নোট জেস, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, সো তোমাদের এখন আমি কয়েকটা টাস্ক দিব ওই কুইরি নিয়ে, কিন্তু তোমাদের আগের ইয়ে মার্কগুলো দেখছো? হ্যাঁ, মানে খুবই বাজে, মানে হচ্ছে হলো তোমাদের এতটুকু খারাপ লাগছে, যারা হচ্ছে হলো কুইরির মধ্যে কোন জায়গায় ইনসার্ট লিখতে হবে, কোন জায়গায় সিলেক্ট লিখতে হবে সেটাই বুঝো না। ডিলিটের লাগার জায়গায় আপডেট কী লিখে রাখছো আল্লাহ জানে, মানে ডিলিটের অ্যাটলিস্ট তোমাদের এই যে ইনসার্ট অথবা জয়েন, ন্যাচারাল জয়েন নামে এসকিউএল আমি কিছু পড়াইছিলাম, এখানে ন্যাচারাল জয়েন আছে বইয়ের মধ্যে, বাট মাই এসকিউএলে কি ন্যাচারাল জয়েন নামে কিছু আছে? কী আছে জয়েনের মধ্যে? মাই এসকিউএলে কী আছে?
ইনার জয়েন আর কি লেফট জয়েন রাইট জয়েন, আউটারও নাই লেফট জয়েন রাইট জয়েন। এন্ড এটার স্ট্রাকচার কি, ইনার জয়েন সামথিং লিখে অন, ইনার জয়েনের মধ্যে ওয়্যার লিখে রাখছো, ইনার জয়েনের মধ্যে ওয়্যারের মধ্যে অন লিখে রাখছো, গ্রুপ বাই হ্যাবিং কী কী করছো আল্লাহ জানে। খাতাগুলো নিয়ে যাবো মানে আমি, আচ্ছা আমি একটু পরে দিয়ে দেবো না। সো একটু খাতার মধ্যে দেখো যে জয়েনেরগুলো অবস্থা কি, স্পেশালি অনেকেরই হচ্ছিলো জয়েনের মধ্যে এখনও অনেক প্রবলেম আছে এসকিউএল কুয়েরিগুলোর মধ্যে। সো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে হচ্ছিলো তোমাদের এখানে কিছু সলভ করার ব্যবস্থা করবো, বাট নিজেরা একটু ট্রাই করো এই জয়েন্টগুলো। যারা এই ধরনের ভুল করছো তারা আমি গ্যারান্টিড আমি যে তোমরা জীবনেও বাসায় একটা মানে স্কুল লেখানো বা ওই টাইপের কোনো স্কুল লেখানো অথবা হয়তো লেখছো দেখে দেখে লেখছো, নিজে একটু না দেখে ট্রাই করো নাই। সো দেখো এই ল্যাবের মধ্যে যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের এই সাবজেক্টে কিন্তু একটা টোটাল মানে 100% বেনিফিট হচ্ছে হলো তোমার ল্যাবে যে জিনিসগুলো একদম পড়ানো হচ্ছে একদম সেম জিনিসই, হুবহু সেম জিনিসই তোমার হলো থিওরির মধ্যে পরীক্ষার মধ্যে আসবে, একদম সিমিলার একদম, এর যে কোনো এদিক সেদিক নেই। আমি এখানে যে কুইরিগুলো পড়াচ্ছি সেমভাবেই কুইরিগুলো তোমার হলো পরীক্ষার মধ্যে আসবে, মিডের মধ্যে আসবে, তোমার হচ্ছে হলো সিটি থিওরি আছে যে কোনো জায়গায় যাও তুমি এই কুইরিগুলি পাবা, মিড পর্যন্ত তুমি এই অ্যাডভান্টেজটা ভালো মতো নিতে পারো। সো সেম কাজটাই তুমি করে তুমি যদি স্কুল ভালো মতো লেখাতে পারো তুমি ল্যাবে ভালো করতে পারবা, তুমি থিওরিতেও ভালো করতে পারবা, আর ল্যাবে ভালো করতে পারবা কিন্তু ল্যাবের মধ্যে তোমার এখন সব ল্যাবে হচ্ছে তোমার স্কুল নেওয়া যাবে। আমি কিন্তু তোমাদের আমি আগে থেকে বলেছিলাম এখন তো প্রত্যেক ক্লাসেই তোমাদের ছোটো ছোটো একটা করে পরীক্ষা হবে এসকিউএল লিখতে দেওয়া হবে। আচ্ছা তোমাদের মিড এক্সামটা নেক্সটে ইয়ে হইতে পারে মানে নেক্সট ক্লাসে মানে নেক্সট মানে নেক্সট উইকের ক্লাসটা, ঠিক আছে? তোমাদের আসলে মিড এক্সাম শোনো, মিড এক্সাম আমি থিওরি আগে নেই পরে নেই একই কথাই, কারণ এসকিউএল লিখতে দেবো, ঠিক আছে? সো আসলে তোমাদের প্রজেক্টের আমি যদি মিডে পড়ে নিই তাহলে প্রজেক্টের জন্য তোমরা পিছিয়ে দেবো। আচ্ছা আমি দেখবো না, বাট হচ্ছে হলো তোমাদের সেম পুরি দেওয়া হবে। আমি জাস্ট মিডের টপিকটা আমি বলে দিচ্ছি, মিডের মধ্যে তোমাদের একটা স্কিমা হয়তো দেওয়া থাকবে, তুমি স্কিমা থেকে তোমার হয়তো ক্রিয়েট টেবিল এগুলো তোমার নিজে লিখতে হবে। সো এতদিন ক্রিয়েট টেবিল যে যেটা আমি জাস্ট হচ্ছিলো ইম্পোর্ট করে তুমি করে দিছিলা সেভাবে করলে কিন্তু হবে না, আমি তোমাকে হয়তো টেবিলের কিছু স্ট্রাকচার বলে দিব যে এটা হলো টেবিলের নাম, এই তিনটা অ্যাট্রিবিউট আছে, এটা হলো টেবিলের নাম, এই চারটা অ্যাট্রিবিউট আছে, এটার মধ্যে প্রাইমারি কি, এটা প্রাইমারি কি, ফরেন কি, এগুলো বলে দেওয়া থাকবে ল্যাবের মিডে। সো এখানে তোমাকে জাস্ট বলে দেওয়া থাকবে যে টেবিলের নাম কী, অ্যাট্রিবিউটগুলো কী, এখানে প্রাইমারি কী কোনটা, তারপরে হচ্ছিলো টেবিলের নাম কী, এখানে প্রাইমারি কী, ফরেন কী কী, অথবা কোন কোন অ্যাট্রিবিউট আছে এগুলো বলে দেওয়া থাকবে, ঠিক আছে? তোমরা এই ইয়ের মধ্যে দেখো তোমাদের বইয়ের মধ্যে মনে হয় এটা দেওয়া আছে, আমি মোটামুটি শিওর না, জাস্ট এরকম চিন্তা করো, এই যে দেখো যে তোমাদের ফিগার 3.21 এর মধ্যে এরকম একটা দেওয়া আছে, তোমাদের সিমিলারলি কাইন্ড অফ এরকম একটা জিনিস দেওয়া থাকবে যে একটা হলো মেম্বার, এটা হলো টেবিলের নাম, এর মধ্যে অ্যাক্টিভিটি গুলো এগুলো, এটা হলো প্রাইমারি কি, এটার মধ্যে অ্যাক্টিভিটি এটা, এটা হলো আমার একটা টেবিল, এটার মধ্যে হচ্ছিল মেম্বার নন, এটা হচ্ছিল ফরেন কি, এই যে এখান থেকে ফরেন কি আসছে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে পারা উচিত যে মেম্বার নন এখানে আছে, এটা হলো প্রাইমারি কি এখানে, তো এটা হচ্ছিল এখানে ফরেন কি, ISBN নাম্বার এটা হচ্ছিল এখানে ফরেন কি, এই দুটো মিলে হচ্ছিল কি প্রাইমারি কি হচ্ছে। সো এই সিনটেক্সগুলো একটু দেখে আসতে হবে, ক্রিয়েট টেবিল কীভাবে করা যায়। সো এটা হচ্ছিলো তোমাদের ওটা কী বলে পরীক্ষার মধ্যে আমি তোমাদের জাস্ট এরকম একটা কতগুলো এরকম টেবিল দিয়ে দিব, তুমি হচ্ছিলো এখান থেকে ওই যে ক্রিয়েট টেবিলের সিনটেক্সগুলো লাগবা ডাইরেক্ট, কিন্তু যে ভিউজুয়ালি তুমি ক্রিয়েট টেবিল করতে পারবো না, মানে ভিউজুয়ালি মানে হচ্ছে হলো আমি যদি এই যে এখানে যাই, সে আমি DBMS ল্যাবে গেলাম, এখানে নিউ দিলাম, দেন আমি এখানে টেবিল ক্রিয়েট করলাম, অ্যাট্রিবিউট দিলাম, এভাবে করা যাবে না। করতে হবে কি, আমি DBMS ল্যাবে যাবো, এসকিউএলে যাবো, এখানে আমি লিখবো ক্রিয়েট টেবিল,
দেন টেবিলের নাম এক্সেট্রা এক্সেট্রা, তারপরে কি অ্যাট্রিবিউটের নাম, প্রাইমারি কি, ভ্যালু। এখানে করবা লিটেল নোট লিখতে হবে, এখানে হলো মানে এই স্ক্রিনটা থাকবে হচ্ছিলো তোমার টেস্ট করার জন্য যে তোমার সিনটেক্সটা ঠিক আছে কিনা, আর লিখবে হচ্ছিলো তোমার এই খাতার মধ্যে। তো এটা হচ্ছিলো একটা পোর্শন থাকবে। আর একটা পোর্শন থাকবে কি, সো এই পোর্শনটা তুমি যদি ঠিক মতো করতে পারো তাহলে সেকেন্ডটা হচ্ছিলো এসকিউএল আছে। এসকিউএল কী হবে, এই সেম টেবিলের উপরে তোমাকে আমি বলবো যে এসকিউএল কিছু লেখো, কতগুলো এসকিউএল লেখো। আচ্ছা এখন ভয় পাওয়ার কারণে তুমি যদি এই পোর্শনটা ঠিক মতো না করো, সিনট্যাক্স ঠিক মতো না আসে, তখন একটু তোমার প্রবলেম হবে। প্রবলেমটা হবে কি, তুমি যখন এসকিউএলটা লেখবে তুমি যখন চেক করতে পারো না যে তুমি এসকিউএলটা ঠিক মতো লিখলা কিনা। এই পর্যন্ত যদি না পারো এই পোর্শনটা, আমি পরীক্ষার আগেই বলে রাখতেছি এই পোর্শনটা থাকবে, এবং এই পোর্শনটা তুমি যদি ঠিক মতো না পারো তাহলেও তুমি সেকেন্ড পোর্শনটা এরকম না যে দিতে পারবো না, তুমি সেকেন্ড পোর্শনটা দিতে পারবা। কারণ সেকেন্ড পোর্শন থাকবে তোমার এই টেবিলের উপরে কতগুলা মানে এই যে ডাটাবেসের উপরে কতগুলা কুইরি থাকবে। কুইরিগুলো কি, ফর এক্সাম্পল আমি যদি এই টেবিলের মধ্যে বলি, আমি যদি বলি যে ফাইন্ড অল দ্য মেম্বার নেম হোয়ার দ্য মেম্বার এজ ইজ গ্রেটার দেন 20, এর একটা সিম্পল কুইরি। তাহলে এই কুইরিটা কি তোমার ডাটাবেসের মানে এখানে লিখে চেক করতে হবে, তাহলে আমি বলবো সিলেক্ট স্টার ফ্রম মেম্বার। কিন্তু তুমি যদি আগে টেবিল এরকম ঠিক মতো ক্রিয়েট করে না আসতে পারো তাহলে তুমি এখানে কি লিখতে পারবা, তুমি তো টেবিল ক্রিয়েট করা নেই, ইরর দিবে। বাট তুমি ওটা তো রিটার্ন হবে, এটা জাস্ট টেস্ট করার জন্য, শুধু তুমি টেস্টটা করতে পারবে না, বাট তুমি কিন্তু লিখতে পারবা। তখন তোমার ওই যে ইমাজিনেশন ইউজ করতে হবে, অথবা তোমার হাতে পেন্সিল কলমে করতে হবে, তুমি এখানে করতে পারবে না, ঠিক আছে। বাট এখানে করার জন্য কিন্তু একটা মার্ক আছে, ওই ফার্স্ট পোর্শনের মার্ক আছে, সেকেন্ড পোর্শনের কোনো মার্ক নেই। সেকেন্ড পোর্শনে তুমি টেস্ট করতে পারলা কি পারলাম ঠিক নেই, কিন্তু ফার্স্ট পোর্শনে তুমি যদি রিটার্নও লেখো বাট এখানে ঠিক মতো করতে পারো নি তাহলেও কিছু মার্ক কাটা যাবে, ঠিক আছে। কাইন্ড অফ 50% মতো মার্ক কাটা যাবে বাট ফার্স্ট পোর্শনে। ধরো আমি যদি বলি যে 50 হলো স্কিমার ডিজাইনের মধ্যে আর 50 হচ্ছিল এসকিউএলে, তাহলে ফার্স্ট 50 মধ্যে তুমি পাবা যদি সব ঠিক থাকে তাহলে 25, কারণ তুমি বাকি 25 পাবা না, কারণ হচ্ছে তুমি এখানে ঠিক মতন করতে পারো নি। তো ওই 25 পাবা যদি ঠিক মতন এখানে ক্রিয়েট করতে পারো, আর বাকি হচ্ছিলো এসকিউএল 50। ওই এসকিউএল 50 সাথে কিন্তু এই 50 কোনো রিলেশন নেই, জাস্ট রিলেশন একটা জায়গায় যে তুমি টেস্ট করতে পারবা না, এটাই জাস্ট ডিফারেন্স, বুঝা গেছে। সো এটাই হচ্ছিলো তোমাদের মিড এক্সামের কোশ্চেন। সো সিমিলারলি এটা তুমি যদি দিতে পারো তোমার পরীক্ষা মানে থিওরি পরীক্ষার জন্য তোমার হেল্প হবে, কারণ থিওরি পরীক্ষায় সেম এই জিনিসই থাকবে। মানে থিওরি পরীক্ষার মধ্যেও তোমার স্কিল লিখতে হবে, থিওরি পরীক্ষার মধ্যে কি টেবিল এগুলো স্কিল থাকবে, ডাটাবেস ডিজাইন ওটা একটা পার্ট, ওটা আলাদা দিতে হবে। এবার ক্লিয়ার? আচ্ছা তোমাদের যদি নেক্সটের যে ক্লাসেই হোক তোমাদের 8 নম্বর লেভেল যে তোমাদের ফার্স্ট একটা আপডেট দিতে হবে, এবং ওই আপডেটে অ্যাটলিস্ট 40% তোমাদের প্রজেক্টে কাজ দেখাতে হবে, ঠিক আছে। অ্যান্ড 7 নম্বর লেভেলের মধ্যে তোমাদের স্কিমার ডায়াগ্রাম আমাকে সাবমিট করতে হবে হাতে পেন্সিলে লিখে, এরকম না যে একদম তোমাদের এখানেই টেবিল ক্রিয়েট করতে হবে। স্কিমা ডায়াগ্রামটা কোনটা, তোমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার 2 এ যাবা, চ্যাপ্টার 2 এর স্ট্রাকচার ডাটাবেস মানে স্কিমা, এই যে এই ডায়াগ্রামটা ছিল না তোমাদের ডাটাবেসের ইয়ের জন্য, সো এরকম একটা স্কিমা ডায়াগ্রাম আমাকে সাবমিট করতে হবে। এটা হলো 7 নম্বর ল্যাবে, সো 7 নম্বর লেভেল যদি মিডও হয় ওই দিনই আমার এটা সাবমিট করতে হবে। সো এরকম না যে মিড পিছিয়ে গেলে এটা পিছিয়ে হবে, সো 7 নম্বর লেভেল মিডও হলেও এটা আমার সাবমিট করতে হবে, এর আগেও তুমি চাইলে সাবমিট করতে পারো। সো 2 উইক টাইম আছে, 2 উইক না আসলে কাইন্ড অফ 3 উইক টাইম আছে, সো 3 উইকের মধ্যে আমাকে স্কিমা ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছিলো তোমাদের এনটিটি ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে, আসলে এনটিটি ডায়াগ্রামটা আগে করলে বেটার হচ্ছিলো, কিন্তু তোমরা হয়তো এখন মানে তোমাদের থিওরিতে মাত্র হচ্ছিলো, নেক্সট উইকে হয়তো তোমাদের পড়াবে মানে শেষ করবে। এনটিটি ডায়াগ্রাম একটা আছে, এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ওটা হলো তোমাদের থিওরিতে থাকবে মানে পরীক্ষাও থাকবে, সো ওইটা হচ্ছিলো পরে সাবমিট করলে হবে। বাট এরকম আমার একটা রিলেশনশিপ ডায়াগ্রাম আমার ডিজাইন করতে হবে, দ্যাট মিনস তোমার টেবিল কী কী থাকবে, টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটগুলো কী কী। ফার্স্টে হচ্ছিলো তোমাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে, একটা রিপোর্ট, রিপোর্টের মধ্যে ফার্স্টে থাকবে তোমার প্রজেক্ট, প্রজেক্টের ডিটেলস মানে হচ্ছিলো ফিচারগুলো একদম বুলেট পয়েন্ট করে, কোনো আজের কথা না যে এটা করলে হচ্ছিলো পৃথিবী ধন্য হয়ে যাবে এরকম কোনো কথা না, জাস্ট স্পেসিফিক, বি স্পেসিফিক, একদম বুলেট পয়েন্ট করে লেখবা যে আমার ফিচারের মধ্যে লগ ইন থাকবে, ইউজার লগ ইন থাকবে, আমার ফিচারের মধ্যে প্রোডাক্ট অ্যাড করা যাবে, আমার ইয়ের মধ্যে হচ্ছিলো সে ধরো আমি একটা প্রোডাক্টের যদি ই বলি প্রোডাক্ট অ্যাড করা যাবে, প্রোডাক্টের সেলস দেখা যাবে,
তারপরে অ্যাডমিনের লগ ইন থাকবে, অ্যাডমিন হচ্ছিল সেলস স্ট্যাটিস দেখতে পারবে, ইউজার হচ্ছিল প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সেটা হচ্ছিল অ্যাপ্রুভ করতে পারবে অ্যাডমিন, এরকম স্পেসিফিক আমার ফিচারগুলো থাকবে। আফটার দ্যাট ওইটার জন্য তুমি ডাটাবেস ডিজাইন করবে। সো ডাটাবেস ডিজাইন করলে তোমার সুবিধা হবে কি, এরপরে তুমি যখন তুমি কোনো একটা ফিচার সম্বন্ধে তুমি জানতে যাবে, ফর এক্সাম্পল ধরো ইউজার লগ ইন আমি করতে চাই, তখন তুমি তোমার কাছে এই স্কিমা ডায়াগ্রামটা তোমার সামনে থাকলে তখন তুমি নিজে এই কোয়েরি লিখতে পারবা। আচ্ছা স্কিমা ডায়াগ্রামের জন্য তুমি নিজে সিমুলেট করবা ওই ফিচারগুলো আছে, যে এরকম না যে ফিচার উড়াদুড়া ফিচার লিখে ব্যবহার, আমি কিন্তু ফিচার উপরে তোমাদের কোশ্চেন করবো যে এই ফিচারটা যদি তুমি লিখছো, এই ফিচারটা তুমি কোন টেবিল থেকে কীভাবে কোয়েরিগুলো ডাটা আনবা। ফর এক্সাম্পল আমি যদি বললাম প্রোডাক্ট অ্যাড করবা, তাহলে প্রোডাক্ট অ্যাড করতে গেলে তোমার ওই স্কিমা ডায়াগ্রামের মধ্যে কোন টেবিলের মধ্যে তুমি কী কাজ করতে হবে, মানে কোয়েরি করলে তুমি কোন টেবিলের মধ্যে তোমার স্ট্যাক করতে হবে, মানে কোন টেবিলের মধ্যে তোমার কোয়েরিটাই এক্সিকিউট করতে হবে। অথবা আমি তোমায় বললাম ইউজার লগ ইন চেক করবা, যেমন আমরা ইউজার লগ ইন চেক করছি না, অথবা আমি যে জাস্ট বললাম যে ফর এক্সাম্পল এটা স্কিমা ডায়াগ্রাম, তুমি একটা ফিচার দিছো যে ইনস্ট্রাক্টরদের ধরো স্টুডেন্টের অ্যাডভাইজারের নামটা শো করো, মানে তোমার একটা ফিচার শো দ্য ইনস্ট্রাক্টর, মানে সরি স্টুডেন্টস ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার নেম, ঠিক আছে আমি কি বলছি স্টুডেন্ট অ্যাডভাইজার নেম, এটা শো করা একটা ফিচার, এটা কিন্তু কুইরি রাখতে বলি নাই, কুইরির মতন ফিচার চিন্তা করো না। আমার ফিচার হলো যে ফর এক্সাম্পল আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি, লগ ইন হচ্ছে, এটা হলো ফিচার। আমি বলবো যে ওই ফিচারটা এক্সিকিউট করার জন্য, মানে করার জন্য তুমি কী প্রসেসটা অ্যাপ্লাই করবা, তখন তোমার প্রসেসটা মানে কি ডাটাবেস যে তোমার ইউজারের ওই ওখান থেকে ইউজারের ডাটাটা নিয়ে আসতে হবে, এখন টিচারের ডাটাটা নিয়ে আসতে হবে, তখন ডাটাটা আনবা কীভাবে, স্টুডেন্ট ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার এই তিনটা টেবিল নিয়ে আমি হলো কুইরি করে ডাটাটা আনবো, তখন তোমাকে বলে দিতে হবে যে আচ্ছা হ্যাঁ আমি এই এই জায়গাটা ডাটা নিয়ে দেন আমি ইউজারকে শো করবো। সো তোমাকে ফুল ডিটেলস শো করতে হবে না, কনসেপচুয়ালি আমাকে বলতে হবে যে এই জায়গা থেকে আমার কাজ করতে হবে। সো তাহলে ওই সময় তুমি বুঝতে পারবা যে কোন ফিচারটার মধ্যে প্রবলেম আছে, তোমার ডাটাবেসের মধ্যে প্রবলেম আছে। তো ডাটাবেস ডিজাইনটা করার সময় সবসময় ইটারেটিভলি এই কাজটা করবা যে আমার এই ফিচারটার জন্য আমার ডাটাবেসটা কোন ডাটাবেসে কাজ করতে হবে, ডাটাবেসটা ঠিক আছে কিনা, তখন দেখবা আস্তে আস্তে ডাটাবেসের ডিজাইনটা ঠিক হবে। ফার্স্টে তুমি যদি ডাটাবেসে শোনো, ফার্স্টে একদম ছোটো টেবিল নিয়ে শুরু করবা, একদম স্পেসিফিক একটা ফিচার নিয়ে শুরু করো। সবারই একটা স্পেসিফিক ফিচার আছে, সেটা হলো ইউজার লগ ইন, এটা সবারই প্রজেক্টে মোটামুটি আছে, ইউজার লগ ইন সাইন আপ এই ফিচারগুলো সবারই আছে। সো এটার জন্য ফার্স্টে ডাটাবেসের মধ্যে কোন পোর্শনটা অ্যাড করতে হবে, একটা টেবিল অ্যাড করতে হবে, সেটার নাম কি ইউজার নেম, কি ইউজার টেবিল, বাট ইউজার টেবিলের মধ্যে কি সব কিছু রাখবা, ইউজারের তো 14 সহ ইনফরমেশন থাকে, সব কিছু কি রেখে দেবে নাকি, একটা টেবিল থাকবে ইউজারের পার্সোনাল ডিটেলস, আর একটা টেবিল থাকবে ইউজার আইডি। সো এই যে আমি যে দুইটা টেবিল বললাম, এটাও কিন্তু ফার্স্টে তোমার মাথায় আইডিয়া আসবে না, তুমি ফার্স্টে হয়তো একটা টেবিলের মধ্যে সব করে করতেছো, পরে দেখো এই টেবিলটা ভেঙে একটু মডুলার হয়তো করা যায় কিনা, মানে ছোটো একটা টেবিল বানানো যায় কিনা। ডাটাবেস ডিজাইন যত ভালো হবে তোমার প্রজেক্টটা দেখবে আরও ফাস্টার হবে, এমন তোমার ডিজাইন করতেও সুবিধা হবে। তুমি যখন ডাটাবেসে কাজ করতে যাবো তখন দেখবে এত কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তুমি যখন ইউজার টেবিল নিয়ে কাজ করবো তখন ইউজার টেবিল নিয়ে, পার্সোনাল ডিটেলস আপডেট করতে গেলে তখন পার্সোনাল ডিটেলস নিয়ে কাজ করবে, তখন এত ইনফরমেশন নিয়ে কাজ করতে হবে না, অথবা এটা কুইরি এক্সিকিউট করতে গেলে এত বিশাল বড় কুইরি লিখতে হবে না। ডাটার টেবিল যত বড় হবে কুইরি সাইজ কিন্তু এক্সপোনেনশিয়াল হারে বাড়তে থাকবে, এটা মনে রাখবে। সো এরকম না যে আসলে আমি হ্হ্যাঁ এটা ডাটাবেস ডিজাইনের মধ্যে শুধু তোমার কম টাইম দিতে হবে, কিন্তু যখন কুইরি করতে যাবা তখন দেখবো যে কয়টা 12 বাজে, ঠিক আছে। সো এখন তোমাদের টাস্ক হচ্ছে হলো প্রজেক্টটা ডাটাবেসের ডিজাইনটা শুরু করে দেওয়া, আর আমি এরপরে আর তোমাদের প্রজেক্টের রিলেটেড কোনো কিছুতে হেল্প করবো না, মানে দেখানোর হেল্প করবো না, মানে এমনি হচ্ছিলো পার্সোনালি যখন আসবে তখন দেখাবো, ক্লাসের মধ্যে আর তেমন আমি কোনো কিছু দেখাবো না, কারণ অলমোস্ট পিএসপি দেখা ফেলছি, জাভা স্ক্রিপ্ট দেখা ফেলছি, এগুলো মোর দেন অ্যানাফ তোমাদের জন্য। এখন তুমি যদি অ্যাডভান্স কোনো মানে ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাও, মনে করো পিএসপি ফ্রেমওয়ার্ক আছে, কোডিং নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল আছে, মোস্ট ওয়েলকাম, সমস্যা নেই, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, তোমরা এর ইউজ করলে বেটার। তুমি যদি এখান থেকে তুমি যদি কোনো কিছু শিখে যাও, নিজে যদি করে ফেলতে যাও, তখন তোমার সামনে যে কোর্সগুলো আছে, মনে করো ওয়েব প্রোগ্রামিং কোর্স আছে, তুমি ওখানে যে জাস্ট চিল করবা, আর কোনো কিছু করার দরকার নেই, ওখানে জাস্ট ওই সেম জিনিসই দেখাবে। তো এই জিনিসগুলোই দেখবা যে ফার্স্টে তোমাদের ওখানে দেখাচ্ছে, সো ওয়েব প্রোগ্রামিং দেখবা যে অনেক ইজি হয়ে গেছে। অথবা তুমি একটা জিনিস শিখলা, তুমি ওই সময়ে তুমি সিভিতে লিখতে পারবা যে তুমি এই কোর্সের মধ্যে এই লারাভেল শিখে গেছো, অথবা কোডিং শিখে গেছো। হ্যাঁ আমি তোমাকে হেল্প করতে পারি, আমি তোমাকে রিসোর্স দিতে পারি, বাট হচ্ছিলো এটা ক্লাসে দেখাতে আমি পারবো না, ঠিক আছে, মানে ক্লাসে এটা দেখানো সম্ভব না, কারণ সবাই হচ্ছিলো লারাভেল শিখবে না, সবাই হচ্ছিলো কোডিং এটা শিখবে না, বাট এই কোর্সের জন্য জাভাস্ক্রিপ্ট পিএসপি মোর দেন এনাফ তোমার প্রজেক্ট কমপ্লিট করার জন্য। এখন টেমপ্লেট কি ইউজ করবা, অনলাইনে বসে বসে সার্চ দাও, বুটস্ট্র্যাপ টেমপ্লেট ইউজ করার চেষ্টা করো, বুটস্ট্র্যাপ নামে একটা টেমপ্লেট আছে, মানে নর্মাল পিএসপি এইচটিএমএল টেমপ্লেট ইউজ করো না, বুটস্ট্র্যাপ টেমপ্লেট ইউজ করো,
আরো যদি স্পেসিফিক কাজ করতে যাও, আমি তোমাকে স্পেসিফিক একটা স্টেপ এর নাম বলে দেই, সেটা হচ্ছে লো ব্র্যাকেট বুটস্ট্র্যাপ নামে একটা টেমপ্লেট আছে, ঠিক আছে, এটা ইউজ করতে পারো। মানে একদম স্পেসিফিক করে একটা টেমপ্লেট বলে দিলাম, বাট এটা তাহলে সবারই সেম ইউজার ইন্টারফেস হয়ে যাবে। এটা আসলে অ্যাডমিনের একটা টেমপ্লেট, মানে তোমার যদি অ্যাডমিন সাইট থাকে তাহলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারো, বাট ইউজারের জন্য এই টেমপ্লেটটা মানে বেশি ইউজফুল না। মানে এটা আসলে ইউজারদের জন্য, মানে ইউজার দেখো একটা মানে তোমার প্রজেক্টের মধ্যে যদি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হলো অ্যাডমিন পোর্শন আর একটা হচ্ছে হলো ইউজার পোর্শন, ইউজার পোর্শনের জন্য এটা ইউজ করো না, আমি এটা রিকমেন্ড করবো এটা ইউজার পোর্শনের জন্য ইউজ করো না। তোমার যদি অ্যাডমিন পোর্শন থাকে, ফর এক্সাম্পল তোমার প্রোডাক্টের মধ্যে মনে করো প্রোডাক্ট হ্যান্ডেল করতেছে, প্রোডাক্ট স্ট্যাটিস দেখতে, প্রোডাক্ট অ্যাড করতেছে, এই জিনিসগুলো হচ্ছিলো ইউজ করার জন্য ব্র্যাকেট বুটস্ট্র্যাপ ইউজ করতে পারো। বুটস্ট্র্যাপ হচ্ছিলো একটা টেমপ্লেট, যেটা হলো সিএসএস একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা হচ্ছিলো ইউজ করা হয় যে স্ক্রিনের সাইজ ছোটো বড়ো হইলে যাতে তোমার দেখতে সুবিধা হয়, এটাই হচ্ছিলো বুটস্ট্র্যাপের কাজ, আর কোনো কিছু নাই। বাট তুমি যদি অন্য কোনো ইউজ করতে চাও আমার কোনো সমস্যা নাই, মানে যদি এটা যদি মানে তোমার বুটস্ট্র্যাপ ইউজ করতে যদি তোমার মানে কষ্ট হয় আমার কোনো সমস্যা নাই, আমি টেমপ্লেট দিয়ে কোনো মার্কিং করবো না। বাট তাই বলে এই না যে একটা ওই মানে র পিএসপি দিয়ে খালি লিখে নিয়ে আসবা, কোনো মানে কিছু সিএসএস কিছু নাই, কারণ নাই বলে এটা আমি বলতেছি, কারণ হচ্ছিলো সিএসএস এর টেমপ্লেট পাওয়া খুব ইজি। এখন তুমি এসে যদি বলো যে স্যার আমি ফাংশনালিটি বলে টাইম দিছি, সিএসএস এর টেমপ্লেট জাস্ট তুমি হচ্ছিলো একটা টেমপ্লেট কপি করে ওটা হেড পোর্শনে তোমার কোড বসে দিবা, জাস্ট তুমি জায়গায় জায়গায় কোড বসে দিবা, দেখছি তোমার। আমি এগেন বলতেছি বুটস্ট্র্যাপ যে ইউজ করতে হবে এটা দরকার নাই, তুমি যে কোনো টেমপ্লেট ইউজ করো, বা টেমপ্লেট একটা ইউজ করো। আমি কিন্তু তোমাকে সিএসএস একদম র হাতে করতে বলতেছি না, টেমপ্লেট ইউজ করো তাহলে তোমার কাজ বাজবে। আর টেমপ্লেট অনলাইনে সার্চ দাও, হাজারটা ফ্রি টেমপ্লেট আছে, এখন জাস্ট চুজ করো একটা নামা, ফ্রি আছে টাকা দেওয়া আছে, চাইলে টাকা দেওয়া কিনতে পারো দরকার নাই, ফ্রিটাই ইউজ করো, ফ্রি অনেক ভালো ভালো টেমপ্লেট আছে, ফ্রি টেমপ্লেট দিয়ে সার্চ দাও অনেক টেমপ্লেট পাওয়া, বুঝে গেছে। সো তোমাদের 8 নম্বর ল্যাবে কিন্তু আমি হচ্ছে হলো ফার্স্ট আপডেট দেখবো, একদম এটা কনফার্ম 8 নম্বর ল্যাবে। 7 নম্বর ল্যাবে আমার স্কিমা ডায়াগ্রাম, এখন মিড নেক্সট ল্যাবে অথবা আমি 7 নম্বর ল্যাবে নিমনের সমস্যা নেই, কিন্তু 7 নম্বর ল্যাবে আমাকে অবশ্যই স্কিমা ডায়াগ্রাম সাবমিট করতে হবে। অ্যান্ড 8 নম্বর ল্যাবে আমার 40% কাজ যাতে কমপ্লিট থাকে, এরপরে আস্তে আস্তে তোমার কমপ্লিট করো, ঠিক আছে, আস্তে আস্তে, কারণ মিডের পরে একটু প্রেশার কম থাকবে, মানে পড়ার অন্য পড়ার পোশাক একটু প্রেশার কম থাকবে, ওই সময় ল্যাবের খালি কাজগুলো থাকবে। সো চেষ্টা করো ওই সময় কাজগুলো করো, আর জানি না ঈদের মধ্যে কী করছো, ঈদের মধ্যে যদি ধরা খেয়ে থাকো আলহামদুলিল্লাহ নেক্সট ডে এবার দেখো যে কতটুকু দৌড়াইতে হয়, ঠিক আছে। সো মানে যদি কথা শুনে থাকো যারা করে থাকছো অথবা কিছু চিন্তা করছো অথবা অ্যাটলিস্ট ফিচার নিয়েও যদি চিন্তা করে থাকো তাহলে দেখো তার একটা অ্যাডভান্টেজে থাকবা, আর যদি না থাকো এখন আপ টু ইউ, এখনও দেরি হয় নাই, বাট এখন একটু পরিশ্রম বেশি করতে হবে, কারণ এখন মিড এক্সাম আছে, ফাইনাল মিড আছে, ল্যাব মিড আছে, এ মিড আছে, ওই মিড আছে, এটা নিয়ে দেখবা শুরু হবে। ওকে, এখন তোমরা হচ্ছিলো হ্যাকার র্যাঙ্কে যারা যাদের